হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আপনারা জানেন যে আড্ডা উইথ সোহানা সাবানিয়া, যেদিন আমি আপনাদের মাঝে আসি সেদিন সত্যি সত্যি খুব ভালো থাকি, কারণ এই সময়টাতে আমি আপনাদের সাথে আড্ডা দিতে পারি। আর আড্ডা দেওয়ার পাশাপাশি আমারও খুব পছন্দের কিছু মানুষ এবং আপনাদের পছন্দের এবং পরিচিত কিছু মানুষকে নিয়ে আসি। আজকে তেমনি দুজনকে আপনাদের মাঝে নিয়ে এসেছি। তার আগে আড্ডা উইথ সোহানা সাবানি একটু বলে নিই। আড্ডা উইথ সোহানা সাবা আপনার প্রোগ্রামটা দেখতে পারেন এয়ারটেল এবং রবি, যারা ইউজার তারা তারকালয়কে সাবস্ক্রাইব করে, তো এমনি তো দেখতেই পারেন। কিন্তু লকডাউনের মধ্যে আমি কি করে আমার সময়টা কাটাবো এবং আপনাদের সাথে আড্ডা দিব, সেরকমই একটা সুযোগ করে নিয়েছি আমার পছন্দের মানুষদেরকে নিয়ে আপনাদের মাঝখানে নিয়ে আসার জন্য। সেরকম দুজন মানুষকে আজকে নিয়ে এসেছি। আমাদের অসম্ভব পছন্দের একজন বিউটিশিয়ান, বাংলাদেশের সফল উদ্যোক্তা কানিজ আলমাস খান, যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক পার্সোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেড এর। আর আমাদের সাথে আরেকজন থাকবেন, তিনি হচ্ছেন আমাদের খুব পছন্দের একজন ডিজাইনার, সফল উদ্যোক্তা তিনিও। তিনি আমাদের সকলের পছন্দের প্রতিষ্ঠান বিশ্বরঙের কর্ণধার। কানিজ আপু কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তোমার মতো বলি, খুব ভালো আছি। হ্যাঁ বিপ্লব, হাই দিদি, কেমন আছো? তোমাকে, হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখলাম কতদিন পর, তুমি আবার এসব কি হ্যাঁ, রেখেছো? সবাই মানে হারানো বিপ্লবকে খুঁজে পাচ্ছে, খুঁজতে চাচ্ছিল আর কি। এই সময় হ্যাঁ বলে যে আগের বিপ্লব, আর কি বড় সুযোগ পেয়ে গেলাম, এটা তো প্রস্তুতির ব্যাপার। তো সেই জন্য বলেছে ঠিক আছে, আবার আগের বিপ্লব ফিরে নিয়েছি। ফোনে কথা হয়, চেহারা দেখি না, আজকে দেখলাম। চেহারা দেখি না আসলে, মানে খুব মায়া অনেক বেশি বড় বড় লাগছে, এই যে তুমি মোচ টোচ রেখে না, তোমাকে বড় বড় লাগছে অনেক। অবশেষে আমাদের কেমন আছো? সবার খবর আমরা কি নিয়ে নিই? বাবা লক্ষ্মী একটা মেয়ে, আমি বাবাকে বলছিলাম যে ওদিনই মাত্র রোমান্সের নাটক দেখছিলাম আমরা, হাসি নাটক খুঁজে খুঁজে দেখি তো রাতের বেলা পুরো ফ্যামিলি জুড়ে। বাবা নাটকের নাম জানেন? কিসের ভূত? কিসের কি ভূত যেন নাটকের নাম? কি ফুল, কোন নাটকটা? ভূত ভূত ভূত, ও ভূত, এটা বোধ হয় টিকা ভূত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মজার অভিনয় দেখছিলাম। রানা সাবাতে এমনি আমাদের অনেক প্রিয় অভিনেত্রী, অনেক বছর আমাদের আমরা গল্পে চলে যাই। আচ্ছা, কোনো একজনের হয়তো সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে, একটু কি চেক করবে? আমার সাউন্ডটা কি? তোমার সাউন্ড ঠিক আছে? আই থিঙ্ক দাদা ঠিক করো। তোমার, আমরা তোমারটা একটু একটা মেকানিক্যাল একটা শব্দ পাচ্ছি একটু কথা বললে। এখন দেখো তো, হ্যালো হ্যালো, ঠিক আছে? আচ্ছা, আমরা আড্ডা দিতে দিতে আমার মনে হয় যে সামনের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে অডিয়েন্স, ওরা অলরেডি বুঝে গেছে যে আমরা দূর থেকে ওদের সাথে গল্প করি, ওদের সাথে আড্ডা দিই, তো এই টেকনিক্যাল ব্যাপারটা আসলে কনসিডার করে। আমি মূল আড্ডায় চলে যাই। তোমাদের কেমন কাটছে এবং কবে থেকে শুরু করেছো তোমাদের লকডাউন, কত তারিখ থেকে শুরু করেছো? কি আমি যে বলবো? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় আগে বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা লকডাউন শুরু করেছি 18 মার্চ, 18th মার্চ থেকে, একেবারে ঘরে, সেই থেকে আজ পর্যন্ত একদমই ঘরে। আর আমাদের অফিস টফিস, আমাদের সবার, আমাদের যারা আমরা একসাথে সবাই কাজ করি, সবার স্যালারি ট্যালারি দিয়ে টিয়ে আমরা 18 থেকে ঘরে ঢুকেছি। আমাদের কাজ টাজ সবই বন্ধ সেদিন থেকে। আর ভেবেছিলাম এই যে এখন, ভেবেছিলাম এখন একটু খুলবো কি না চিন্তা করছিলাম, যে গভর্নমেন্ট আবার পারমিশন দিচ্ছেন যে আবার দোকানপাট খোলার ইয়ে হচ্ছে, তো সেই সেই সময় ভেবেছিলাম খুলবো, কিন্তু সিচুয়েশনটা মনে হলো যে এলাও করছে না আসলে এখনো, কারণ আমাদের সার্ভিসটা একটু ডিফারেন্ট সার্ভিস, কাছে এসে সার্ভিসটা দিতে হয়, টাচ হয়, হাতে টাচ হয়। তারপর আমি হেয়ার এর কাজ করি, বা আমি ফেসিয়াল তো প্রশ্নই আসে না এখন, হেয়ার টেয়ার ভাব আমাদের ভাবনায় ছিল যে হেয়ার এর কিছু কাজ হয়তো বা করে দিতে পারবো, কিন্তু আলটিমেটলি যা সিচুয়েশন দেখলাম মনে হলো যে থাক, একটু দূরেই থাকি, 1 মাস আরো 1টা মাস একটু দেখি, তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছুই নর্মাল হবে, আবার শুরু করতে পারবো।
ঘরে বসে ভালো। আমি তোমাকে জানিয়ে রাখতে চাই মানে এখন হারে হারে টের পাচ্ছি তোমাদের মর্ম, তোমরা কি পরিমাণ উপকরণ করো আমাদের এখন নিজের রূপচর্চা নিজে করে উঠতে পারি না, খুলে উঠতে পারি না এবং তোমাদের খুব মিস করি। আচ্ছা এখন আমাদেরকে মিস করছো? হ্যাঁ আমরা তোমাদের কাজটাকে সহজ করে দিতাম সেটা ঠিক, কিন্তু একটা জিনিস হলো কি জানো, আমি সবসময় বিলিভ করি যে গুড হেলথ বিউটির হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। যদি আমি বলি যে অনেকগুলোর মধ্যে প্রথম পার্টটাই হবে হেলথ, তো আমরা এখন ঘরে আছি, আমরা অনেক অনেক কেয়ারফুলি স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি, কেয়ারফুলি নিজেদেরকে নিজেদের যত্ন নিচ্ছি, অনেক বেশি মেকআপ নিচ্ছি না, অনেক যদিও রোদ আমাদের দরকার, আমাদের ভিটামিন ডি দরকার এখনকার জন্য স্পেশালি, আমরা জানি আমাদের এই কোভিড-19 একটা একটা ঔষধ হিসাবেই দরকার ভিটামিন ডি। তো এটা তো আর্লি ইন দ্য মর্নিং, সকাল 7টা পর্যন্ত সকাল থেকে, আর বিকেল বেলাও যখন রোদটা কমে আসে নরম হয় তখন দরকার হয়, তো সেই রোদটা আমরা নিচ্ছি আমাদের গায়ে। আগে যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো একটা ছাদের তলায় কোনো রোদ দেখতাম না, বাতাস দেখতাম না, কিছু না, সারাক্ষণ এসির ভিতরে, তো এখন ওই জিনিসগুলো হচ্ছে না। আর খুবই আমরা ধুলাবালিতে যাচ্ছি না, যখন তখন বাইরে বেরোচ্ছি না, ফুললি রেস্টের মধ্যে আছি এবং কেয়ারফুললি খাবার দাবার খাচ্ছি সবাই। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাদের কোভিড-19 আমাদেরকে নতুন করে আবার শিখালো, তো সেই সব কিছু মিলে আমি বলবো যে এখন আমরা যে যে হেলদি লাইফ লিড করছি, যারা নিয়ম মেনে চলছি, তারা অনেস্টলি আমি আমি বলবো যে অনেকেই আমরা জেনে শুনে নিয়ম মানছি না, দ্যাট ইজ আমি বলবো যে খুবই এটা অন্যায়, কারণ এই নিয়মটা শুধু তো আমার জন্য না, আমার আমি নিয়ম মানছি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার দেশের জন্য। হ্যাঁ তো এইটা এই নিয়ম মেনে চলে যে আমাদের একটা সুন্দর প্র্যাকটিস হচ্ছে, এটাও কিন্তু আমি বলি যে লাইফস্টাইলটা আমাদের চেঞ্জ হয়েছে এবং পজিটিভ ভাবেই চেঞ্জ হয়েছে। এটা একটা ফিউচারে আমাদের যখন এই আপদ আপদ বালাই চলে যাবে, মানে আমরা কোভিড-19 থেকে বেরিয়ে আসতে পারবো তো কখনো কখনো, তো তখনও যদি আমরা আমাদের এই হেলদি অ্যান্ড মানে সিস্টেমেটিক লাইফস্টাইলটা ফলো করি, এটা আমাদের জন্য ভালো ছাড়া খারাপ হবে না। তো সৌন্দর্য চর্চার অনেক কিছুই কমে গেছে, আমি বলবো যে রূপচর্চার এক্সট্রা অনেক কিছুই কমে গেছে, কারণ আমরা এখন সুস্থ থাকছি, সুস্থতাই আসলে সৌন্দর্যের প্রথম। হ্যাঁ সেটা তো সেটা অবশ্য সুস্থ চিন্তা নানান কিছু ফেস করতাম, সেটার পাশাপাশি আমার কাছে মনে হয় যে মানসিক একটা কিন্তু আমাদের আছে, একটু ডিফারেন্ট টাইপের স্ট্রেস, বাট আমাদের অনেক রকম স্ট্রেস কমেওছে সেটাও ঠিক। বিপ্লব দা তুমি কতদিন ধরে আছো বাসিয়া এবং কি করে সময় কাটছে? মার্চের 5 তারিখ থেকে আমার যতটুকু মনে পড়ে যে সরকারি নিষেধাজ্ঞা আসারও অনেক আগে আমি অফিস ক্লোজ করে দিয়েছি, যখন থেকে আমি আসলে আমি ব্যক্তিগতভাবে আমার নিজের জীবনকে ছিলাম যে একটা ইচ্ছের ভেতর দিয়ে হয়তো কাজ করার চেষ্টা করছি, এবং আমাদের কাজটা এমন একটা ধরনের কাজ সব ধরনের মানুষের সাথে আমাদের কাজটা করতে হবে, এবং যখন ফিল করলাম যে স্টাফ যারা আসছে তারা কোথা থেকে আসছে, নদী পার হয়ে আসছে, বাসে চ্যাম্পতে চড়ে, তারপর দেখা যাচ্ছে যে তার একটা ফ্যামিলির ব্যাপার থাকে, এবং যেই সময়টা বন্ধ হয়ে তখন পয়লা বৈশাখের একদম পিকটা যখন বুঝতে পারলাম যে বৈশাখ হবে কিনা জানি না, কিন্তু আমি একটু বুঝি যে আমাকে এই মুহূর্তে বন্ধ করতে হবে, কারণ আমি নিজের নিশ্চয়তা পাচ্ছি না, প্লাস আমার কর্মী বাহিনী যারা আমার একটা ফ্যামিলির মতো কাজ করি, অর্থাৎ ওর জীবন আমার জীবনেরই একটা অংশ, তো সেই জন্য মনে হচ্ছে ওকে আমাকে আমাদের বাঁচতে হবে আগে, তারপরে যেটা হবে সেই চিন্তা থেকে আসলে হঠাৎ করে অফিস সিদ্ধান্ত নিলাম, এবং সরকারি কোনো সেটা তখন আমাদের আসে না, তার অনেক আগে বন্ধ করে দিয়েছি, তারপর অনেক পর হয়তো নিষেধ আসছে এবং শোরুম গুলো মার্কেট গুলো বন্ধ হয়ে গেল, এবং এরপর থেকে তো বাসায় আসছি, পরিবারের সাথে আসছি এবং আছি, এবং সবসময় যেটা মিস করতাম আমার ফ্যামিলিকে, আসলে ব্যস্ততার কারণে ওদেরকে নিয়ে আমার সময় দেওয়া হয় না, হয়তো দেশের বাইরে গেলে একটু হয়, দেশে থাকলে সেরকম সময় দিতে পারি না, কারণ আমি বাসার ভেতরে থেকে আমি অনেক অফিসের কাজ করি, তো সেই জন্য হয় কি এই জিনিসটা যেটা দিদি বলছিলেন যে
আমি আসলে একমাত্র অর্থনৈতিক যে বিষয় ক্ষতিগ্রস্ত ব্যাপার তারা আদার্স আমার খালি বারবারই কি মনে হয় কি যে কত সহজ একটা জীবনকে আমরা কত জটিল করে রাখি, কত অল্পতে আমরা চলতে পারি, সেগুলি কত ব্যয়বহুল করে ফেলি, যতটুকু না হইলে না হয় সেভাবে চলতে পারছি, আবার কতটুকু বিলাসিত আমরা দেখি। তো ওই সময় থেকে এখন পর্যন্ত দুইটা বড় উৎসব আসলে তুমি ভালো করেই জানো, যেটা আসলে বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত সব শ্রেণীর মানুষই, কিন্তু আমরা একটু বেশি বলবো কারণ আমাদের আসলে এই দুইটা সিজন আসলে আমাদের সারা বছরে বেঁচে থাকার একটা অবলম্বন প্রত্যেকটা মানুষের এই সেক্টর সাথে যারা জড়িত আর কি। আমরা এটা শুধুমাত্র ফ্যাশন আমি বলবো না, এই দুইটা উৎসবকে ঘিরে আসলে নানান ধরনের পেশার মানুষেরই একটা মানে ইনকামের একটা বিষয় হয়ে থাকে, যেটা দিয়ে হয়তো আমাদের যেটা চিন্তা করি আমাদের বছরে প্রায় 40-45 ভাগ এই দুইটা সিজন দিয়ে হয়তো আমাদের টার্নওভার হয় এবং তারপর আমরা বাকিটা কভার করতে হয়। তো সেই জন্য ওই টেনশন গুলি ছাড়া আসলে তেমন বড় ধরনের টেনশনে সবসময় পজিটিভলি দেখছি কারণ মানসিক ভাবে সুস্থতা থাকা জরুরি। এই যে বলছিলাম না যে কেমন যেন ভয়েসে নয়েজ লাগছে, সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছিল না, তো করোনা আমাদের 1.5 মাসে কিন্তু অনেক কিছু সহনীয় করে ফেলেছে আমাদেরকে, আমার হচ্ছে সাউন্ড হয়তো শুনতে শুনতে সহনীয় হয়ে যাবে, সব ভাবনা এটাই সাউন্ড। তো সেইভাবে পজিটিভলি আগাচ্ছি এবং পজিটিভ চিন্তা থেকেই ভাবছি যে হয়তো এই অন্ধকার কেটে যাবে, আমরা আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব, এবং সেটা আমার একার পক্ষে তো সম্ভব না কারণ এই ক্ষতিটা আসলে আমি নিজের করছি, আমার পরিবারের করছি, আমার সমাজের করছি, দেশের করছি, পৃথিবীর করছি। তো যতক্ষণ পর্যন্ত মানুষগুলি একটু সচেতন না হবে ততক্ষণ আসলে আমাদের একটা বড় ধরনের রিস্ক থাকছেই, থেকেই যাচ্ছে। থ্যাংক ইউ বিপ্লব দা। আমি একটু কানিজাপুর কাছে যাই। কানিজাপু, তুমি ছোটবেলায় স্পোর্টসে খুব ভালো ছিলে এবং স্কুল লাইফে কলেজে তুমি গান করতে, তো আসলে তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে? শুনতে পাচ্ছো কানিজাপু? কানিজাপু শুনতে পাচ্ছো? দিদি শুনতে পাচ্ছো? আমার মনে হয় ও বেরিয়ে আবার আসলে ভালো হয়। আচ্ছা, আমি ওকে একটু জানিয়ে দিচ্ছি যে ও যেন বেরিয়ে আবার আসে। আচ্ছা, তুমি বলো বিপ্লব দা, তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে? আমার না আসলে একটা বিষয়ের প্রতি আমার দুর্বলতা ছিল, সেটা হচ্ছে ছবি আঁকা। লেখাপড়ার বাইরে যদি আমি কোনো সময় দিয়ে থাকি সেটা হচ্ছে আমি ছবি আঁকার প্রতি আমার দুর্বলতাটা ছিল, এবং যেহেতু দুর্বলতাটা ছিল সেজন্য আমি আর্টিস্ট হতে চেয়েছিলাম, এবং কোনো না কোনো ভাবে আমি ঢাকা পর্যন্ত পৌঁছেই যাই এবং ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস ডিপার্টমেন্টে ভর্তিও হয়ে যাই এবং সেখানে খুব ভালো রেজাল্টের সাথে ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করি পেন্টিং ডিপার্টমেন্টে, বেশ কিছু অ্যাওয়ার্ড টেওয়ার্ডও পাই। মানে আমার বলতে গেলে আমার স্বপ্নটা আর্টিস্ট হওয়ার ছিল এবং যেটা আমি সফলভাবে শেষ করতে পেরেছি। তো মানে তুমি হতে এসেছিলে আর্টিস্ট এবং সেখানে তুমি ফার্স্ট ক্লাস পেয়ে গেলে, তো তোমার তো আর্টিস্ট হওয়ার কথা ছিল, তুমি হঠাৎ করে কেন মনে হলো যে আমি ফ্যাশন ডিজাইনার হব? আচ্ছা, আর্টিস্ট হওয়ার কথা ছিল বিষয়টা তা না, কারণ আর্ট কলেজ যখন ভর্তি হয়েছি প্রায় 13-14 বছরের কোর্স এবং আমি এখন পর্যন্ত আর্টিস্ট, আর্টিস্টের কিন্তু ব্যাপারটা এই না যে সারাক্ষণ সে তার ক্যানভাসেই ছবি আঁকবে। একজন আর্টিস্টের ক্যানভাস বিশাল, সারা পৃথিবী কিন্তু তার জন্য একটা ক্যানভাস, সে তার চিন্তা ভাবনা শৈলী মননশীলতা সবকিছু সে তার যে কোনো ক্যানভাসে সে প্রকাশ করতে পারে, সেটা একটা সি বিচে বালির উপরে হতে পারে, তারপর সেটা যে কোনো একটা বড় ওয়ালে হতে পারে, সেটা একটা সিঁড়ির মধ্যে হতে পারে। তো এটা আমার ভাষাটা একটা সময়, আমি তো আসলে রঙের জন্ম যখন 1994-এ হয় তখন এটা আসলে প্রফেশন হবে আমি ভাবিনি, ওটা আসলে আর্টিস্ট বিপ্লব শাহরি একটা কাজ ছিল। তখন আমি যে শাড়িগুলি ছিল সেগুলির মধ্যে আমি পেন্টিং করতাম, যে পটারিগুলি বিক্রি করতাম সেগুলোতে পেন্টিং করতাম, ছোট ছোট ক্যানভাস থাকতো, বিভিন্ন গিফট কার্ড থাকতো, মানে আমার শোরুমটা 100 স্কোয়ার ফিট ছিল এবং প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমার হাতের ছোঁয়া ছিল, এবং তাছাড়া ইভেন্টের যে কাজগুলা করতাম সেগুলির মধ্যে নানা ধরনের পেন্ট ইউজ করতাম। তো কোনো না কোনো ভাবেই কিন্তু সেই সময় থেকে এই পর্যন্ত
আমার যে কোনো কাজে, সেটা গান হোক, সেটা ডিজাইন করা হোক, সেটা একটা কোরিওগ্রাফি করা হোক, সেটা মডেলকে সাজানো হোক, মডেলকে যখন আমি সাজাই তখন কিন্তু আমার পোর্ট্রেট কাজ করে। কারণ আমরা যখন পোর্ট্রেট করতাম তখন কিন্তু আমাদেরকে ওই ঠোঁট, ভ্রু, চোখ সবই আঁকতে হতো। আজকাল ব্লাশন দা যাই করো, আমরা যখন চোখ চোখের ডেপথ গুলো বের করতে হতো, যেটা আসলে মেকআপের ইকুইপমেন্টে হয়তো তোমরা করো, কিন্তু আমরা সেগুলি কালার্স দিয়ে করতাম। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে কি, আমার যে কোনো কর্মকাণ্ডে আজ পর্যন্ত আমার আসলে সেই পেইন্টার বিপ্লব সাহাই কাজ করে, আমি এর বাইরে কিছু করতে পারি। আচ্ছা, আমি এই গল্পে আবার আসছি। কানিজাপু, তুমি কি শুনতে পাচ্ছো? আবার কানিজাপু নাই? কানিজাপু কিন্তু পুরো চোর পুলিশ খেলছে আমাদের সাথে। কানিজাপা কালকে খুব মজার একটা ঘটনা হয়েছিল, তোমাকে বলেছি কিনা বলে গেছি, সেটা হচ্ছে গতকাল কানিজাপা আমাকে ফোন করেছে ইফতারের ঘন্টাখানেক আগে। ফোন করে বলছে, এই আজকে কয়টা বাজে লাইভ? আমি বললাম, ঘটনা কি বলতো, তোমাকে আমি তো এমনি ফোনে পাই না, ঠিক ফোন রিসিভ করো না, টাইম মতো অনুষ্ঠান আসো কিনা আমার টেনশন লাগে, কারণ কানিজাপু আমি একসাথে অনেক প্রোগ্রাম করেছি। তো আজকে হঠাৎ করে একদিন আগে এসে খবর নিচ্ছ ছবি প্রোগ্রামটা আজকে নাকি, আমি হঠাৎ করে তোমার এই পরিবর্তন কেন বলো? তো আমার তো সন্দেহ লাগছে। এই যে আমরা দুইজন অনেক হাসাহাসি করি, আমি বলি না, আমি তো আসলে মজার ঘটনা হচ্ছে কি, এখন কিন্তু আমার কোনো ঘড়িও নাই, কোনো ক্যালেন্ডারও নাই। তুমি যখন আমাকে বললা যে পরশু দিন হবে আমাদের ইন্টারভিউটা হবে, আমরা বসবো একসাথে, আমি ডায়েরিতে লিখতে গিয়ে না বুঝতে পারতাম না আজকে কত তারিখ, আজকে কি বার, তাহলে পরশু দিন কত তারিখ হবে, মানে সূর্য সাক্ষী রেখে দিন যাপন করি। তো সেই জন্য দিদি যখন বললো পরশু দিন, আমি একটু কনফিউজ হয়ে গেলাম, পরশু তাহলে কি বার, এরকম অবস্থা। আমার রোজা রাখতে হয়, রোজা রেখে মাঝে মাঝে একটুখানি ভুল টুল হতে পারে, তুমি তো সারাদিন খাও, তোমার সমস্যা কি? আমি বলছিলাম যে সাউন্ডটা পাচ্ছিলাম না, সেই জন্য আমার আচ্ছা, আমি তোমাকে যে প্রশ্নটা করছিলাম যে ছোটবেলায় তুমি স্পোর্টসে খুব ভালো ছিলে, তুমি গান করতে, হঠাৎ করে তুমি কেন, মানে ছোটবেলায় কি ভেবেছিলে বলো, কি হবে বড় হয়ে, কিছু একটা হব এটা মাথায় ছিল? এটা অনেস্টলি বলি যে আমি কখনোই ভাবি নাই যে পড়াশোনা শেষ করব, বিয়ে হবে, সংসার হবে, শুধু এরকম কখনো ভাবিনি। তো সবসময় ভেবেছি কিছু করব, আর এটাও মাথায় ছিল যে যদি নিজে কিছু করতে পারতাম, মানে জব করব কোথাও, এটা ভাবার আগে আমি ভেবেছি যে কিছু একটা নিজে করি। কারণ আমি এমনিতেই, আমার ধরো আমি যখন কলেজে উঠেছি, আমাদের বিএটিএ হতো আশেপাশে যত কাছের মানুষদের, তাদের পুরো হলুদের সবকিছু ডিজাইন করা, এগুলো করতাম আমি বাসায় বসে বসে, মানে করতাম, মানে শুধু নট করতাম, সুন্দর করেই করতাম, কিন্তু মানে হলুদের পাটি, তারপর ডালা টালা এগুলো গুছানো সাজানো, মানে একটা ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি ভেতরে ছিলই, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ছিলই ভেতরে, এটা আগে থেকেই বলবো আমি। আর নিজে কিছু করার ইচ্ছাটা আসলেই সবসময় ছিল, যার জন্য আমি আমার জাস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষার পরই আমি বিউটিফিকেশনের কাজটা শিখেও ছিলাম জেরিন আপার কাছ থেকে, জেরিন আসকারের কাছ থেকে। তো তখনও ভাবিনি যে এটা কি প্রফেশন হিসাবে নিব, বাট প্রফেশন একটা হবে এটা ভাবনায় ছিল। তো মানে বিউটি যে হবে এটা ভাবি নাই। আমি বিয়ে বাড়িতে দেখেছি, এখন তো আসলে খুব প্যাকেজ বিয়ে বাড়ি, আমি বিয়ে বাড়িতে দেখেছি যে যারা এই দায়িত্ব আগে পালন করত, তার উপরে সব দায়িত্ব, যে আগের অমুকের বিয়েতে পোশাক কিছু করেছিল, তোমাকে দাম দাও, বিয়ের 10 দিন আগে থেকে তার দেওয়া সব দায়িত্ব তার ঘাড়ে দিয়ে দেওয়া হতো। তো তখন তোমার কাছে মনে হতো যে তুমি বিউটিশিয়ান হবে? না, আমি বিউটি নিয়ে যে কাজ করব এরকম কিছু বাধা ধরা মাথায় কিছু ছিল না, কিন্তু ওই যে নিজে কিছু করব, আমি আমি মানে বিউটি প্রফেশনে আসার আগে আমার বুটিক ছিল, আমি খুব ভালো ড্রেস করতাম, আমার ড্রেস মিডিয়ার অনেকেই পড়তেন যারা আমার ওখান আমার কাছ থেকে নিতেন। আর বিউটি প্রফেশনে আসার 1 বছর পর্যন্ত আমি চালিয়েছিলাম, তারপর 2টা একসাথে পারছিলাম না।
তখন একটা অফ করতে হয়েছে আর কি, একটা দিকে খুব বেশি ফোকাসড হয়েছে। কি বলছো কি বিপ্লব, বুঝতাম বুঝি নাই, আবার বলো। তুমি তো সব কিছু করে ফেলতেছিল বলো তো, এই পাঁচটা যদি আমাদের জীবনে না আসতো আমরা সবাই না খেয়ে মরতাম। কেন কিছু তো কাপড় বানাচ্ছে, ভাগ্যিস আরেকজন একটি ইভেন্টের কাজ করছে বলো তো, এই দুর্গতি নাশিনী দুর্গা সব করতো, তো চিন্তা করে দেখো তাহলে আমাদের কি অবস্থা হতো। শোনো বিপ্লব, চান্স পেলে তুমিও মেকআপ করো, চান্স পেলে তুমিও আমরা যা যা করি সবই তুমি করার চেষ্টা করো। আসলে দিদির কথা দিদির সাথে কিন্তু আমার মিল, সেটা আমি একটু বলি, যেটা বলা হয় না যে আমার একটা জিনিস সবসময় ভয় পেতাম, আমার আমি কখনো ডিজাইনার হবো তো এইসব জিনিস তো মাথায় ছিল না, কারণ আমি আসলে ডিজাইনার শব্দটা সম্পর্কে খুব পরে পরিচিত হয়েছি, এবং রঙের প্রথম দিকে যখন আমার ইন্টারভিউ করে নিত বা লিখত আর্টিস্ট না লিখলে আমি খুব বিরক্ত হতাম, এবং সেটা একটা কারণও ছিল, কারণ চারুকলায় আমি যখন লুকিয়ে লুকিয়ে কাজগুলো করতাম রঙের কাজগুলা যখন করতাম কখনোই তো কাপড়ের ব্যাগ নিয়ে চারুকলায় আমি ঢুকতে পারতাম না, এবং এটা খুবই বাজে চোখে দেখা হতো ওই সময়টায়, মানে এটা একটা নিকৃষ্ট কাজ, এবং দেখা যেত যে আমার এই কাজগুলো আমি ক্লাসের পরে যে আদার্স কাজগুলি থাকতো রঙের সেগুলো আমি হয়তো সিকিউরিটি রুমে লুকিয়ে রাখতাম, বা চারুকলায় যে অপোজিটে মোল্লা ক্যান্টিন ছিল ওখানে আমি আমার রঙের কাজগুলো লুকিয়ে রাখতাম, মানে দেখাতে পারতাম না, কারণ একটা নিকৃষ্ট কাজ। এবং মজার ঘটনা ছিল যে ওই তখন থেকে যে একটা বিষয়টার উপরে কেমন যেন একটা ভাব ছিল, মানে ডিজাইনার ফ্যাশন ডিজাইনার সব ফ্যাশন ডিজাইনার লিখলে বিরক্ত হতাম, তখন সাংবাদিক আমি বলতাম আপনি চিত্রশিল্পী লেখেন আর্টিস্ট লেখেন ফ্যাশন ডিজাইনার কেন লিখেন, আমি তো ফ্যাশন ডিজাইনার না। একটা সময় পরে না বলতে এটা আর করা চেঞ্জ করি নাই, আমি এখনো বলি যে আমি একটা ফ্যাশন ডিজাইনার না, আমার যে কোনো কর্মকাণ্ডের ভিতরে কিন্তু আমার আর্টিস্ট বিপ্লবটা কাজ করে, এটা যে কোনো কাজ হোক পেছনে যে পর্দা কাজ হোক ওটা চিন্তা করে আর্টিস্টিক হয়, কিন্তু ডিজাইনার হিসেবে কাজ করি না। আমি যখন প্রোডাক্টের ডিজাইন করি তখনও কিন্তু আমার যে ক্যানভাসের কোথায় থাকতে হবে, কোথায় ডিটেলিং করতে হবে, ব্রাউন এর সাথে কোন কালারটা যাবে, আমি কিন্তু ওই হিসাবটা দিয়ে কাজটা করি, তো দেখা যাচ্ছে হয় কাজের রিফ্লেকশনটা হবে ওইভাবে আর্টিস্ট বিপ্লব আমি, যেমন আমার কাজ খুব ব্রাইট ব্রাইটটা কেন, তখন আমি ওয়াটার কালার অয়েল কালার যাই করতাম আমার ওয়াটার কালার করতে গেলে কখন আমি আমার জলটা নোংরা হতে দিতাম, আমার ছবিগুলো ব্রাইট থাকে, ওই ব্রাইটনেসটা যখন আমি কাপড় অ্যাপ্লাই করতে গেছি তখন আমার কাপড়গুলো এমনিতে ব্রাইট হয়ে গেছে, আমার এমন না যে পয়লা বৈশাখের জন্য আমি ব্রাইট রং ব্যবহার করি তা কিন্তু, আমার কাজের ধরনটাই ছিল ছবি আঁকার সময়ই আমার উচিত লুকিয়ে রাখা, যেটা পরবর্তীতে যখন আমি ডিজাইনিং এ কাজ করছি তখন সেটা হয়ে আসছে। দিদি যেটা বলছিলেন যে বউ সাজানোর, আমি কয়েকদিন আগে আমার আমার মেয়ের একটা ভিডিও দিয়েছি, মানে আমার ক্লাস ফাইভ সিক্স থেকে বউ সাজানোর একটা শখ, আমি ঘরের ভাগ্নিদের বোনদের এদের চুল কেটে দিতাম, এদের চুলের সাইজ করে দিতাম, মানে এইগুলির উপরে নেশা ছিল এবং প্রচুর বউ সাজাতাম, এবং একটা সময় দেখা গেল যে আমি কয়েকদিন একটা ছবিও দিয়েছিলাম যে কোটি টাকার বউ, মজা করে যে তখন যদি জানতাম যে এগুলো একটা প্রফেশন হয়তো আমি সিরিয়াস হতাম, কিন্তু আমি আমার হাতে যেমন একটা সময় ছিল আমার হাতে যখন কোণে দেখতে আসে না এটা অনেকে ধরতো যে এটা হয়তো ভাগ্য, মানে আমি সাজিয়ে প্রথম যে দেখাতে হয় কোণে ওই সাজাটা আমার হাতে সাজাতে আসতো, ওই মেয়েগুলো বিয়ে ঠিক হয়েছে আমার ভাগ্নিটা যে আশেপাশে যত মানে স্মৃতি অনেকে কথা মনে পড়ে যে এদের এমন হয়েছে আমি বরপক্ষ হয়ে গিয়ে বসা দিয়েছি এমন অনেক জায়গা ওই সময়গুলি কথা বলছি আর কি, এখন ওগুলি ভাবলে খুব দিদির কথা মনে পড়ে গেল আমার কথাগুলি, যে তখন আসলে ইভেন্টের কাজ করতাম স্টেজ সাজানো বিয়ের পিঁড়ি আঁকা, মানে আমি খুব ঘর কোনো মানুষ ছিলাম কিন্তু আমার কাজের মধ্যে এইগুলি সবসময় থাক, কিন্তু একটা জিনিস ছিল যে বড় হয়ে কি হবে সেই চিন্তা ছিল না, আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু একটা জিনিস ছিল যে আমি কোনো সময় ইন্টারভিউ দিতে পারবো না, চাকরির জন্য ইন্টারভিউ দিতে হয়েছে আমার ধারণা ছিলাম জীবন ইন্টারভিউতে টিকবো না। আমারও নিজের সম্পর্কে এরকমই ধারণা, এখন তুমি সবার ইন্টারভিউ নিচ্ছ না, কিন্তু কোন আমি সবসময় এভাবে আরেকটা কথা বলি সাবা অডিশন দিয়ে অ্যালাউ হতে হতো, আমি সত্যি মনে নিলে অনেকগুলো ভালো ভালো কাজ করেছি, কিন্তু আমাকে যদি সেই সব জায়গায় অডিশনের মাধ্যমে কাজটা পেতে হতো আমি প্রথমে লোন আমাকে দিয়ে হতো না। দিদি আরেকটা কথা বলি, আমার খুব শখ ছিল
আগে পুরনো সিনেমাগুলো যদি দেখতাম, ওই ফাইলে বা ইয়েতে চেক বই সাইন করে, মানে বস সাইন করে, আমার সাইন করার খুব ইচ্ছা ছিল। যেরকম আমার সামনে কেউ দাঁড়ায় থাকবে আমি সাইন করব। বিশ্বাস করো এই সাইন হচ্ছে এখন গলার ফাঁসির মতো, মানে যতটুকু পারি বকে দিয়ে দিই যে তুমি সাইন করে ফেলো। মানে আমি তখন ওই সময় স্টুডেন্ট লাইফের কথা ভাবি যে আমার খুব শখ ছিল যে কেউ আমার সামনে আবার কানিতে পার নাই। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার ওইটা খুব একটা শখ ছিল যে আমি একদিন বস হব, মানে আমার আমি সাইন করার জন্য বস হব। আমরা কি এই করবো আজকে? শোনো শোনো সাবা, সিদ্ধান্ত পাক্কা, যখন যে থাকবে ক্যামেরায় সেই তখন উপস্থাপক, ঠিক আছে? কানিজাপু তোমার কাছে একটু আসি, কানিজাপু যে কোনো সময় আবার চলে যাবে, আমিও যে কোনো সময় চলে যাবে, চেষ্টা করিনি। তুমি 1989 সালে 1989 সালে শুরু করেছিলে 5 জনকে নিয়ে গ্ল্যামার নামে একটা প্রতিষ্ঠান, তো সেই 5 জনকে নিয়েই তুমি এখনো কাজ করে যাচ্ছ, সেই গল্পটা একটু বলো। তারা 5 জন মানে তোমার সাথে কি এখনো তারা আছে? সাউন্ড নাই, সাউন্ড শুনতে পাচ্ছি না, তোমার কি মিউট করা? হুম হুম শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আমার মনে হয় কানিজ আপু যদি ইয়ারফোন ইউজ করে তো প্রবলেমটা বোধ হয় একটু ঠিক হবে, কোনোভাবে বেচারা ফ্লোর পাচ্ছে না। আমি ওকে লিখেছি যে ইয়ারফোন ইউজ করতে। আচ্ছা ওদিন ওদিন শোনো, ওদিন একটা প্রোগ্রাম আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা এরকম আড্ডা হবে, তো সেখানে ব্যাংকের লোক আসছে, এসএমই ফাউন্ডেশন একজন আসছে, এরকম নানান ধরনের মজার ঘটনা হচ্ছে। যিনি হোস্ট মূল প্রোগ্রামের উনি ঢুকতে পারেন নাই, সবাই আসছি কিন্তু যিনি যার প্রোগ্রাম তিনি ঢুকতে পারলেনই না শেষ পর্যন্ত, পরে ওই প্রোগ্রাম পোস্টপন করা হয়েছে। গড, আমার কাছে কালকে এরকম খুব মজার একটা ব্যাপার হয়েছে। আমরা ঈদের একটা প্রোগ্রাম রেকর্ডিং করছিলাম, তো করতে করতে দেখা গেল যে হোস্ট নাকি আমাদেরকে বিদায় দিয়ে চলেও গেছে, আমরা বুঝিও নি। আমরা বাকি 6 জন যে গেস্ট ছিলাম তারা নাম করে, যখন অনুষ্ঠানটা রেকর্ডিং হচ্ছে তখন সবাই খুব সিরিয়াস সিরিয়াস কথা বলছে যে হ্যাঁ আমাদের এরকম উচিত এটা সেটা, যে গেস্ট হোস্ট চলে গেল তারপরে হচ্ছে আসল ঈদের চেহারা যে যার মতো মজা। এবং ওইটাই কিন্তু, ওইটাই কিন্তু পাবলিক দেখবে জানো, মানে আমাদের আমাদের প্রোগ্রাম গুলো একটা ছকে বাঁধা, তো যার জন্য কেউ আনন্দ পায় না দেখতে, আমি যেটা ফিল করি সত্যি কথা যে আমরা কেউ কখনো কারো খোলসতে বেরোতে চাই না। প্রডিউসার কে যে আপনারা কি মানে রেকর্ডিং কি করছেন, বলে না আমাদের তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, আপনারা আড্ডা চালিয়ে যাচ্ছেন সেই জন্য আমরা অফ করিনি, আমরা ওইটা চালিয়ে যাচ্ছি। আচ্ছা বিক্রম দা, তুমি আজকে তুমি আজকে প্রোগ্রামটা নিও, আজকে প্রোগ্রাম হচ্ছে আড্ডা উইথ সোহানা সাবা, আমরা পাওয়ার্ড বাই পার্সোনা দিই, কানিজা মাঝে বিজ্ঞাপন নিয়ে আসবে। আচ্ছা বলো গল্প বলি। আচ্ছা কানিজাপু আই হোপ হয়তো এখন ইয়ারফোন খুঁজছে, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কানিজাপু আসুক। তার মধ্যে শুনি যে তুমি বলছিলে যে তুমি নানান ভাবে তোমার মধ্যে শৈল্পিক সত্তাটা ছিল, এই যে তুমি লুকিয়ে রাখতে তোমার ডিজাইন গুলো বা তোমার আর্ট গুলো, তোমার একটার সাথে একটা মানে একটার সাথে একটা সম্পর্ক তুমি তৈরি করতে না, তো কি করে একটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে উঠলো?
এই আর্টিস্ট এবং ফ্যাশন আসলে ডিজাইনার? না, জিনিসটা হয় কি, শিল্পের ভাষা কিন্তু এক জায়গায় একই, সেটা তুমি সাত রঙে করো, সাত সুরে করো। তো জিনিসটা হচ্ছে ব্যালেন্স কিন্তু সব জায়গায় লাগে। ব্যালেন্স বলো, কম্পোজিশন বলো, ডিটেলিং বলো, এটা আসলে তুমি এটা নাটক করো, সিনেমা করো, ছবি আঁকো, বিজ্ঞাপন করো, সব জায়গায় কিন্তু লাগে। এবং অ্যাজ এ আর্টিস্ট আমি এটা ফিল করি যে আর্টিস্টরা আসলে এই জায়গাটা খুবই সূক্ষ্ম, শার্প থাকে তারা, এবং তাদেরকে তুমি তুমি যে কোনো কাজে, তুমি এটা মনে রাখো, যে কোনো কাজে, যে কোনো ভাষার কাজ হতে পারে, সে তুমি যে একটা আর্টিস্ট ইনভলভ করো, সেটা না কোথাও না কোথাও এটা একটা আলাদা ক্রাইটেরিয়া তৈরি হয়, এবং ওটা সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও একটু পর বিজ্ঞাপন চলে যাচ্ছি। আপনারা জানেন যে প্রার্থনা নিবেদিত আড্ডা উইথ সাবা, আমরা একটু বিজ্ঞাপনে চলে যাচ্ছি। আমাদের মাঝে প্রার্থনা কানিজার মাঝখান উপস্থিত আছেন, চলুন আমরা একটু বিজ্ঞাপনে চলে যাই। সাবা, আপনি কানিজার মাঝখানকে প্রশ্ন করুন। বলো, কথা শুনতে পাইনি, আবার বলো। তোমার গ্ল্যামারের গল্পটা? হ্যাঁ, সেটা আমি শুরু করেছিলাম 5 জনকে নিয়ে, সেটা ঠিক, সেই 5 জন এখনো আছে, অনেক 5 জনের সাথে আরো শাখা প্রশাখা বেড়েছে অনেক, কিন্তু ওনারা 5 জন এখনো আছেন, আমরা একসাথে এখনো কাজ করছি। ওই যে ও কে কে দিদি আমি চিনি? হ্যাঁ, তুমি চিনো দিদি, নিপা, তারপরে অর্চনা, তারপরে রেনি, এরা সবাই তখনকার, ওরা সবাই এখনো আছে। উরি বাপ, ওদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। হ্যাঁ, ওদের বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ে, ওরা তখন বিউটিশিয়ান হিসেবে কাজ। আমি কথা বুঝিনা সাবা, আরেকটু তোমার কথা আমি বুঝতে পারছি না। না, তোমার কথাটা বুঝতে পারছি না। চলো আমরা চালিয়ে দিই। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি বেরিয়ে আসি এখন। ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা কথা শুনতে পাচ্ছি। তুমি আর আমি কথা বলি, চলো। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, আমাদের প্রোগ্রাম কিন্তু থেমে থাকবে না, বুঝছো? যে যখন থাকবে সেই প্রশ্ন করবে, কিছুতেই থামবে না। হ্যাঁ, আমার একটা বিষয় জানার ইচ্ছা। আমরা অনেক সময় অনেক সফল মানুষকে দেখি বিভিন্ন সেক্টরে, হতে পারে সেটা সঙ্গীত হতে পারে, অভিনয় হতে পারে, নৃত্য হতে পারে, তার পরের জেনারেশন যে আসে, সে আসলে তার বাবা বা মায়ের ওই প্রফেশনটার প্রতি তার তেমন কোনো আগ্রহ থাকে না, খুব লাকি হলে সেটা হয়। এটা কিন্তু আমরা আমাদের দেশের বাইরেও দেখি। সেই ক্ষেত্রে আমরা দিশা মামুনির কথা যদি বলি, যে দিশা মামুনি কি চাইতো তোমার সাথে কাজ করার ইচ্ছা থেকে ছোটবেলা থেকে ছিল, বা স্টুডেন্ট অবস্থা থেকে ছিল, নাকি ওকে বাধ্য করা হয়েছে, নাকি সময় বলে দিয়েছে ও আসলে এই জায়গাটার মধ্যে থাকবে, এরকম? প্রথমেই বলি বিপ্লব, যে তোমারও বাচ্চা আছে, তোমারও সন্তান আছে, তুমি জানো যে আজকালকার বাচ্চাদেরকে চাপিয়ে দিয়ে কিছু করানো যায় না, এটা তাদের ইচ্ছার উপর ছেড়েই দিতে হয়। আমাদেরকে আমাদেরকে বেড়েছে, আমি হিস্ট্রিতে পড়াশোনা করে এসে আমি এখন বিউটিফিকেশনে কাজ করছি, বিউটিফিকেশন নিয়ে পরে আবার লেখাপড়া করেছি, শিখেছি তারপরে, বাট এখনকার বাচ্চারা তারা যেটা ভাবে সেটাই করতে চায়। আমরাও আমরাও প্রেশার দিই না, উইচ ইজ ট্রু, যে আমরাও বলি ঠিক আছে তোমার যেটা পছন্দ করো। আর দিশার ব্যাপারটা, দিশা রেগুলার পড়াশোনা করতেই বাইরে গেল যখন, তখন সে কিন্তু রেগুলার লাইনেই পড়াশোনা করতে গেল, সে মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, পিআর এগুলো নিয়ে পড়া শুরু করলো। তো ওখানে পড়া শেষ করে, তার ওই পড়া শেষ করার পরে ওখানে সে নিজেই ডিসিশন নিয়েছিল যে লন্ডনে সে আবার যাবে বিউটি নিয়ে পড়াশোনা করতে। এই ডিসিশনটা তারই ছিল, এটা আমি চাপাইনি। তো তারপরে সে আবার গেল বিউটি নিয়ে পড়লো, তারপরে এসে আবার মুম্বাইতে গেল পড়তে বিউটি নিয়ে, মানে তার নিজের ইন্টারেস্ট থেকে আস্তে আস্তে এই সাইডের পড়াশোনাগুলো সে শুরু করেছিল। তো ওই নিজে পড়াশোনা করে এসেই আমার সাথে আর কি, সারা আমার সাথে আস্তে আস্তে, আমি তাকে পুশ করি নাই, জাস্ট আমি ছেড়ে দিয়েছি যে তোমার যদি ভালো লাগে এটা করো, তোমার ভালো লাগলে এটা করো, বা তোমার ইচ্ছা হলে কোনো একটা ব্রাঞ্চ দেখো, এরকম। আমি কখনোই প্রেশার দিইনি, তবে আমি বুঝতে পেরেছিলাম যে ইন্টারেস্টটা আছে, ইন্টারেস্ট না থাকলে তো হতো না আর কি।
তবে খুব তুমি নিজেও বিদেশে নানান জায়গা থেকে তালিম নিয়েছো, তুমি যখন ফেরিন আপনাদের কাছ থেকে তুমি ভেবেছিলে যে আমি আর আমি তখন শিখেছিলাম জেনিনাপার কাছ থেকে, কারণ আমি ভালো লাগতো কাজটা, বড় বন্ধের সাথে পার্লারে গিয়েছি টিয়েছি দেখেছি কাজগুলো ভালো লাগতো, কিন্তু আমি জেনিনাপার কাছে যখন শিখেছিলাম তখন আমি আসলেই ভাবি নাই কখনো যে আমি এটা 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 কখনো আমার প্রফেশন হবে আর কি, প্রফেশন হিসেবে তখন মনে হতো এটা তো একটা বিশাল বড় কাজ। আমি যখন চাইনিজ আরো দুটো পার্লার ছিল বাংলাদেশে ঢাকায় আর কি, আমরা ঢাকায় ছিলাম তখন, ধানমন্ডি 5 নম্বরে একটা, ধানমন্ডি 2 নম্বরে একটা, আর জেনিনাপার একটা, তিনটা পার্লার ছিল, তো আমি তিনটাতেই যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমার মনে হতো তখন এটা বিশাল বড় একটা কাজ, এটা একদমই পসিবল না, নট অনলি হেয়ার কাট, এখানে অনেক কিছু হয়, তো ওই জন্য আমার শখ ছিল বলে শিখেছিলাম, কিন্তু প্রফেশন হবে কখনো এটা ভাবি নাই। আচ্ছা, আমার যেটা খুব আসলে কিউরিওসিটি জায়গা ছিল দিশাকে নিয়ে, তোমার মেয়ে, যাকে আমি অনেক ছোটবেলায় তোমার সাথে হয়তো কাজ করতে গেছি, তো আমি দেখেছি তখন হয়তো সেভাবে অ্যাপ্লাই করতো না, কিন্তু সবসময় তোমার সাথে সময়টা কাটাতো, মানে ওর ছোটবেলাটাই কেটেছে মাকে এভাবে কাজ করতে দেখে এবং আশেপাশে সবাইকে দেখে স্ট্রং ওম্যানদেরকে কাজ করতে। তো ওর বেড়ে ওঠাটার কোন জিনিসটা সবচেয়ে বেশি মানে ভালো জিনিস ছিল, যেটার কারণে আজকে নিজেও সে একটা স্ট্রং ওম্যান এবং তোমার মার্কেটিং দেখতে পাচ্ছে, তার পাশাপাশি ক্যানভাসের তো পুরো দায়িত্ব মানে একটা বাচ্চার বেড়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হ্যাঁ সেটা ঠিক যে আমার সাথেই সবসময় থাকতো, যেহেতু আমার একটাই বাচ্চা, তো আমার আমিও চাইতাম যে আমার সাথে থাকুক সে সারাক্ষণ, আমার ভালো লাগতো যে আমি যাই করতাম যেখানেই যেতাম সে আমার সাথেই থাকতো। আর হলো যে আমার আশেপাশে যারা কাজ করতেন, আরেকটা হলো আমাদের ফ্যামিলিতে, আমার নট অনলি আমার মায়ের বাড়ির ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে, মায়ের বাড়ির ফ্যামিলিতে সবাই মেয়েরা কাজ করে, অলমোস্ট সবাই মেয়েরা কাজ করে, এখানে অনেক অন্টারপ্রেনিয়র আছেন, অনেক হাই প্রোফাইলের মহিলারাও আছেন, দিশার ফুপুরা দিশার খালারা এবং মানে চাচি, তারপর হলো মামি, এনারা সবাই কাজ করে, এবং আমি আমার চাচি মামিদেরকেও দেখেছি ওনারাও কাজ করেন, তো আমরা হয়েছে কি যে আমাদের আমাদের কখনো মনে হয় নাই যে আমি মেয়ে আমি কি কাজ করব কি না, অথবা দিশারও এই জিনিসটা ভাবার কোনো সুযোগ হয় নাই যে সে মেয়ে সে কাজ করবে না ছেলেরা কাজ করবে বা মেয়েরা কাজ করে না এরকম কিছু। আর তাছাড়া এমনি দিশা বড় হয়েছে আমার সাথে, যখন আমি প্রচুর মিডিয়ার মানুষদের সাথে কাজ করি যেখানে ছেলে মেয়ে সবাই কাজ করেন, সবার সবারই নিজস্ব একটা জায়গা আছে, সবারই একটা পরিচয় আছে, এরকম মানুষদের সাথেই সে বড় হয়েছে, তো সেই দিক থেকে আমার মনে হয় দিশার ভেতরে সে কাজ কাজ করতেই হবে অথবা সে কাজ করবে এরকম ধারণাই ছিল। আর একটা জিনিস হলো দিশা, আমি একটু ইন্ট্রোভার্ট, দিশাও কিন্তু একটু ইন্ট্রোভার্ট, অনেক বেশি ফোকাস মানে কাজ অনেক করে কিন্তু নিজেকে ইয়ে করতে চায় না যে আমি আমি করেছি বা মানে নিজেকে ওইভাবে সবার সামনে যত বেশি কাজ করে সবার সামনে সে ওইভাবে বলতে চায় না আসতে চায় না, এই জিনিসটা তার আছে, মানে তার ছোট বয়স থেকেই সে, বিপ্লবরা তো জানো সে ক্যানভাসে কাজ করছে, মনে হয় সে তখন ক্লাস 9-এ পড়তো, সাউথ ব্রিজ পড়তো প্রথম ক্যানভাস, তখন থেকেই কিন্তু তার স্কুলের পরে সে ওখানে গিয়ে কিভাবে কাজ করে কি করে সাইফুল মামা কি করে ওগুলো বসে বসে দেখতো। আমার যেমন গত এই যে গত করোনা কালে বাসায় আছি, অনেকে মানে আমাকে বলে যে এত ব্যস্ত থাকেন ফ্যামিলিকে কিভাবে সময় দেন, এটা তো ফ্যাক্ট যে সময় তো আসলে, কিন্তু আমি যেটা ফিল করি যে আমার বাসার মধ্যে আমি অফিসের অনেক কাজ করি, যে একটা স্যাম্পল আসলে দেখা বা নিজে কিছু আইডিয়া ই করা এটা সেটা, এবং দিদির সাথে আমার এটা মানে মনে মিলছে আর কি যে বাচ্চাদের আগ্রহ খুব আমার প্রত্যেকটা কাজের প্রতি, এবং এই যে গত 1.5 মাস ধরে আমি যত ফটোশুট করছি, রাত 3টা পর্যন্ত ডামিতে পড়িয়ে শুট করছি, সম্প দুশো সিং শম্পা ওরা কিন্তু সর্বক্ষণ আমার সাথে থাকে,
আমি ক্লিক করি পুরো জিনিসটা কিন্তু ওরা গুছিয়ে দেয়, পরে কাপড়গুলি ভাঁজ করা, আয়রন করা বা শুটের আগে আয়রন করে নিয়ে আসা। আমি মনে করি কি যেটা ছিল সত্যিটা প্রত্যেকটা পরিবারের দরকার। আমরা করি কি যে এমন ভাবে কাজটাকে আর বাসাটাকে রাখি তখন একটা গ্যাপ তৈরি হয়, এবং আমি খেয়াল করি যে ওরা আমার প্রতিটা জিনিস ওরা এনজয় করে এবং সারাক্ষণ মনে হয় ওদের কি আমি আমার পুরো ছোটবেলাটা ওদের মধ্যে দেখতে পাই। সম্পদের মধ্যে কিছু গুণ আছে, উশুশির মধ্যে কিছু গুণ আছে, এবং এই যে উশুশি মাঝে মাঝে ভিডিও গুলো দিই বা ও এটা বলে সেটা বলে, এটা কিন্তু আমি খেয়াল করি ও না অবসর সময়গুলো তো নিজে নিজে কর। তো যখন নাকি আমি কিছু করতে যাই আমার কষ্ট হয় না, একটা ক্লিকে বা একটা শটই হয়ে যায়। তো যেই জিনিসটা আমার মধ্যে ছিল যে আমি খুব অবজার্ভ করতাম কোনো জিনিস, আমি কিন্তু কোনো কিছু লেখাপড়া ছাড়া আর্ট কলেজ ছাড়া জীবনে কোনো কিছু শিখি নাই, কোথাও শেখা হয় না, কিন্তু কোনো না কোনো ভাবে আমি যেমন চারুকলা যেমন পড়তাম একটার পর একটা রেজাল্ট ভালো হচ্ছিল, বিএতে তো আমার ফার্স্ট ক্লাস আছে, মাস্টারতে ফার্স্ট ক্লাস আছে। তো তখন দেখা যায় চারদিকে একটা কথা হচ্ছিল কি ঘটনাটা, ও বিজনেস তো করছে আবার রেজাল্ট ভালো করছে। যেমন আমি যে কয়দিন আগে দেখ তুমি খেয়াল করেছিলে মানে 6 জন পেইন্টার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তার জামাল আহমেদ, রোকিয়া আপা, তারপর আমার সব ম্যাডাম স্যার, মিস্টার ইয়া স্যার, ইউনুস স্যার, সবাইকে নিয়ে কাজটা করেছিলাম। ওই শুটিং এর দিনও স্যার ম্যাডামরা আক্ষেপ যে মিয়া জামাল স্যার খুব বলে মিয়া কয় টাকা কামাই করো তুমি, তোমার 23 লক্ষ টাকা বিক্রি হচ্ছে, তোমার সেই মুরগির কাজ, সেই পোর্ট্রেট, সেই ল্যান্ডস্কেপ, ওনাদের সব মনে আছে। মানে আমি এদিকে লাকি যে আজকে কত বছর আগে পাশ করে বেরিয়ে আসছি, স্যার এখনো আমার অ্যাওয়ার্ড কোন ছবিতে ছিল সব মনে আছে। তো জিনিসটা হচ্ছে যে আমার ডেভেলপটা আমি এমন ভাবে হতো যে আমি ছবিটা বাসা থেকে এঁকেই আসতাম, জাস্ট ক্লাসে এসে অ্যাপ্লাই করতাম জিনিসটা। তো ডেভেলপটা আমি মনে করি যে এই যে দিশা মায়ের কাজগুলো ভালো লাগে, আমরা কি আজকে কানিতা পা চাইলে কিন্তু পারতো না, দিশাকে নিবে না সব জায়গা। বা আমার মনে হয় আমাকে যতজন চিনে, আমার ছেলে মেয়ে আমার বউকে অনেকেই চেনে, এই যে আমরা দূরে রাখি না, আমরা কাছে রাখি, আমাদের কাজের ভেতরে রাখি, কাজের মধ্যে আনন্দ দিই ওদেরকে, ওরাও আনন্দ পায়, এইটা আমি মনে করি যে প্রত্যেকটা ফ্যামিলিরই উচিত। তখন কিন্তু ওই ডিস্টেন্সটা তৈরি হয় না। এই যে আমি যে ইন্টারভিউ দিচ্ছি আমার মেয়ে কিন্তু এখানে উশুশি, মজার ঘটনা ছিল। হ্যাঁ এই যে উশুশি আসে সব বসে বসে শুনছে, এবং কি করে জানো এই যে এখন কত ভিডিওতে ইন্টারভিউ দিতে হচ্ছে না, আমি আসলে চাই না যে ওই স্ক্রিনে আসুক, আর ও প্রচুর কাজের জন্য অফার পায়, তখন আমি সবাইকে বলি না ও তো ব্যস্ত, আমার কথাই শুনে না ডিরেক্টরদের পাশে। কিন্তু গত 2 মাস ধরে পাশে আছি, ও আমার শুটিং দেখছে, ও মাঝে মাঝে ওকে শুটিং করতে হচ্ছে, তো তখন ওনা ঘুম থেকে উঠে এখন আমাকে বলে সে ডিরেকশন শুনে, আমি দেখি ওকে বলিস মাঝে শুটিং হচ্ছে শুটিং কর, সে সিরিয়াসলি ডিরেক্টর গুলো শুনে। এবং সবচেয়ে মজার ব্যাপার ঘুম থেকে উঠে সকালবেলাই আমাকে বলে মামি আজকে তোমার শুটিং হচ্ছে, আমার পেট ব্যথা এবং মনে করবো যে একটা পাষাণ মা যে ছেলের পেট ব্যথা তারপরেও খাবার দুটা একদম মানে অন্য কেউ বুঝবে না কিন্তু আমি জানি সে একদিন। আচ্ছা আমি একটুখানি কমেন্ট করে আসি, আমরাও তোমাকে অনেক ভালোবাসি, নাইমা রি বলেছে বিপ্লব ভাই কেমন আছে, বিপ্লব ভাই যখন যেভাবে থাকি ভালোই থাকি, এখন খারাপ থেকেও বলা তো লাভ নেই, আমরা ভালোই আছি সবাই, ভালো থাকতে হবে এখন আমাদের। আচ্ছা তানহা বলেছে হাই আপু কেমন আছেন, রবিন ইউল্যাব বলেছে সাবা খুব ভালো প্রাণবন্ত লাগছে, ফরিদ বিন আহমেদ বলেছে তিনজনকেই ঈদের শুভেচ্ছা ভালো।
আর অনেকেই আমাদের সাথে আছে, আমাদের সাথে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আছে, আমাদের সাথে শাহরুখ আমিন আছে, অনেকেই দেখছে আমাদের। ওরে বাবা, আচ্ছা বিপ্লব দা, তোমার একটা গল্প বলো যে তুমি নাকি মাঝে মাঝে এই স্বপ্নের মধ্যে ডিজাইন পেয়ে যাও। হ্যাঁ, আমি তো রিসেন্ট কাজই কথা বলতে পারি। আমি একটা করোনা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তুমি দেখেছো কিনা জানি না, আমি তোমাকে লিঙ্কটা দিয়েছিলাম, যেটার মধ্যে দিদি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং দিদির মতো আর অনেকেই অনেককে সহযোগিতা নিয়ে আসে ওটা বানানো। এবং মজার ঘটনা বলি যে ওইটা কিছু করতে ইচ্ছা করছিল না, কারণ দুইটা পাহাড় মনে আমার উপর ভেঙে পড়েছে, একটা বৈশাখের পাহাড় একটা ঈদের পাহাড়, ওই অবস্থাতে কিছু করার নাই, অন্ধকার ছাড়া কিছু নাই। অনেকে আমাকে ফোন করে বলছে, মেসেঞ্জারে বলছে, পেজে বলছে যে আপনি কোনো মাঝে মাঝে টেস্ট সবাইকে সান্ত্বনা দেন, পে অনেক কিছু বলেন, এটা সেটা। তো যখন মনে হচ্ছে কাউকে খুব জরুরি দরকার তখন তাদের সাথে কথা বলেছি। তো মন থেকে যেহেতু আমি একটু কাজ পাগল মানুষ, কিন্তু করতে ইচ্ছেই হয়। তো ওর মধ্যেই মনিজামান ভাই, যিনি পুরো মিউজিকটা করেছেন, গানের কথা সুর মিউজিক পুরোটাই ওনার, ওনাকে আমি বলেছিলাম যে দাদা একটা করোনা নিয়ে একটা মিউজিক করেন না ছোট্ট করে। তো ওনাকে আমি একটা আইডিয়া দিয়েছিলাম, যেটা সেটা 1 মিনিট 20 সেকেন্ড এরকম। তো উনি উনি এরকম আমার 4-5টা গানের কাজ করেছেন, খুব সিনিয়র শিল্পী। এবং উনি 5-6 দিন পর আমাকে ট্র্যাকটা দেন, দেওয়ার পরে ভালো লাগলো যে সুরটা খুব সুন্দর মায়া। তো তারপরে আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটু সুন্দর করেন এটাকে, ধরো একটা সুন্দর করলো, এরকম একটু একটু বাড়লো। তো যখন একটু ভিডিওটা বানাতে যাব তখন ভাবলাম যে একটু ইউটিউব থেকে কিছু লিঙ্ক নামিয়ে একটা পেয়ে গিয়ে বানাই ফেলি। তো আমি তখন উজ্জ্বল দা নামে একজন আছেন আমাদের কার সাথে কাজ করে, ওনাকে বললাম যে আপনি প্লিজ কিছু ক্লিপ স্টক থেকে নামিয়ে আমাকে ভিডিও বানিয়ে দেন, আমার এখন কিছু করতে ইচ্ছা করছে না। তখন উজ্জ্বল বলে, দাদা আপনি বিরক্ত হয়েন না, আমাকে 2-3 জন সেলিব্রিটির একটু একটা কমেন্ট বা কিছু একটা দেন, তাইলে মানুষ এটা দেখবে। আমি বলি আমার পক্ষে সম্ভব নেই এগুলি বলা এখন কাউকে, কারণ আমি নিজেই বিরক্ত আর আমি কাউকে বিরক্ত করতে পারবো। তো সবকিছু মিলে উনি দেখেন একটু ট্রাই করেন, উনি খালি বারবার আমাকে ফোন করে দেখেন একটু ট্রাই করেন। তারপরে কি করলাম, আচ্ছা ঠিক আছে, প্রথম ফোনটা দিলাম শিবলি ভাইকে, শিবলি মোহাম্মদ ভাইকে, এবং এক রাতের মধ্যে দেখলাম ফোন করতে করতে 3 জন হয়ে গেছে মনে হয়। দিদিও আছে, দিদিকেও ফোন দিলাম, আমি না এটা কি হচ্ছে, মানে হাতা দিয়ে বলে যাচ্ছে এদের কাজ। তো পরে 1 মিনিট 20 সেকেন্ডের গানকে 2 মিনিট 40 সেকেন্ড মনে এরকম গানটা করতে হয়েছে। তো স্বপ্নে পাওয়ার বিষয়টা বলি এখন, তো ওখানে তো অনেকেই ফোন দেখছি তো এই ভিডিওর মধ্যে আছেন, পরে সামিন আপা ভয়েস দিলেন, গানটা অনেক সুন্দর হলো, সবকিছু অনেকে গল্প এটা মনে। আজকে আমি একটু স্ট্যাটাস দিয়েছি, ওখানে মোটামুটি লেখা আছে, ওখানে একটা শট আছে অমিতাভ রেজা এবং শাওন ভাই, আমাদের গ্রেট শাওন ভাই, এটা কিন্তু আমার স্বপ্নে পাওয়া। আমি মাঝ রাতে ঘুম ভেঙে গেছে, আমি গানটা তো হলো, আচ্ছা শিমুল ভাই তো এমনি শিমুল ভাই দেখবে, শিমুল ভাই লিপসিং নাই কিন্তু করলো, শিমুল ভাই যার বই নিয়ে ধরে আছে, কারণ শিমুল ভাইয়ের পার্টটা ছিল মিউজিকের ভেতরে। ওই ওটা স্বপ্নে পাওয়া জিনিস আমার, যে আমি এটাকে আবৃত্তি করাবো শিমুল ভাইকে দিয়ে। এবং আবৃত্তি যখন হলো তখনই ওই আবৃত্তির মধ্যে দুটো প্ল্যান একসাথে আসলো, যে শাওন ভাইয়া, কারণ ওনার ওই সেক্টরে কেউ ছিল না বিনুর মধ্যে, যদি ওনারা রাজি হয় তাহলে ওনাদের দিয়ে লিভ করাবো। এই পুরো ভয় পেয়ে বন্ধুর মধ্যে ওই জায়গাটা কিন্তু স্বপ্নে পাওয়া। তো ওইটাই কারণে বলছি আমার অনেক কাজ, মানে চলচ্চিত্রের কাজ হোক, ডিজাইন কনসেপ্ট হোক, আমার এই একটা ডায়েরি আছে যে এখন আর এই এটা আমি নিয়ে ঘুমাই, এটার মধ্যে মাই আমি লিখে রাখি আইডিয়া গুলা, তখন দেখা যায় ওটাকে জেনারেট করি। এরকম স্বপ্নে আমি অনেক কিছু পাই। গুড, আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলো। কালিতা তো তোমার কাছে আসি, তুমি হচ্ছে 1996 সালে শুরু করেছিলে, এখান থেকে আজকে 3000 তো তখন কতজনকে নিয়ে শুরু করেছিল আর তখন কি ভেবেছিলে যে এতজন করবে, মানে 3000 করবে, মানে আমরা যদি মিনিমাম করে এক একটা কর্মীর 5-5 জন করে ফ্যামিলি মেম্বার যদি নিয়ে যেতাম, 15,000 মানুষের কর্মসংস্থান বা খাদ্যের সংস্থা তুমি তৈরি করছো, তো তুমি কি ভেবেছিলে যে এটা কখনো তৈরি করতে পারবে, এবং এই জার্নিটার গল্প? এই জার্নিটা আসলে
আমাদের তো আসলে বিউটি ডিমান্ড, মানে বিউটি সার্ভিসের একটা ডিমান্ড আমাদের মোটামুটি সোসাইটিতে ছিল, বাট ওইভাবে এই সেবাটার সাপ্লাইটা ছিল না। অনেক কম মানুষ আমরা যারা এই প্রফেশনে ছিলাম, কাজ করতাম অনেস্টলি, যে আমরা বিউটি মানে সৌন্দর্য সেবাটাকে খুব সুন্দর করে মানুষের কাছে পৌঁছাবো, সেরকম কাজ মানে অনেক সিরিয়াসলি কাজ করার মানুষ কম ছিলেন তখন, মানে এই প্রফেশনটাকে অত সিরিয়াসলি নেয়ার লোকজন কম ছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা যখন শুরু করেছিলাম, তখন আমি যখন দেখলাম যে আমার স্পেসের তুলনায় আমার ক্লায়েন্ট বেশি হয়ে যাচ্ছে, আমার স্পেস বড় করতে হবে, তারপর দেখা যেত যে অন্য অন্য এলাকা থেকে মানুষজন সবাই, ধানমন্ডি যেহেতু আমার মাদার ব্রাঞ্চ ছিল, ধানমন্ডিতে সবাই আসেন, অনেক দূর থেকে আসেন, কষ্ট করে এসে হুড়াহুড়ি করে সার্ভিস নেন। তো তখন আমি একটু একটু করে ভাবতে শুরু করেছিলাম যে কেন উনি পুরান ঢাকা থেকে এত কষ্ট করে আসবেন, আমরা আমরাই বা কেন একটা পুরান ঢাকার দিকে একটা ব্রাঞ্চ নিয়ে না যাই না কেন। তো ওইটা ভেবে আমরা ওয়ারিতে গেলাম, তারপরে আমরা মিরপুরে গেলাম, উত্তরায় গেলাম, এরকম বিভিন্ন জায়গা থেকে। এরকমও হয়েছে যে চিটাগং থেকে এসে ফার্স্ট ফ্লাইটে এসে বউ সেজে চলে গেছে দুপুরবেলার বিয়ে, মানে সকালবেলা এসে, সকালের ফ্লাইটে এসে সেজে গুজে দুইটার মধ্যে চলে গেছেন দুপুরের বিয়ে। তো তখন এইসব দেখে দেখে আমরা চিটাগং এ গেলাম, সিলেটে গেলাম, এসব করে করে আস্তে আস্তে, অবশ্য আমি যেখানে গেছি বিপ্লব আমার সাথে সাথে গেছে, এটাও ঠিক। আমরা যেখানে আমরা দুই ভাই বোন আছি, বলো আমাদের এই ভাবনা থেকে যাওয়া যে আমাদেরকে আমাদেরকে আমাদের গ্রাহকরা চেয়েছেন, সেই জন্যই আমরা গিয়েছি। আদারওয়াইজ তো ব্যবসা না বুঝে বা সার্ভে না করে তো কোথাও যাইনি। তো সেই জন্যই আস্তে আস্তে লোক বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, কাজের পরিধির সাথে সাথে মেম্বার মানে কাজের নাম্বার অফ মেম্বার বেড়েছে, এইভাবেই মানুষ একসাথে আমরা জড়ো হয়েছি সব আস্তে আস্তে, একটুখানি বড় হতে হতে আমরা একসাথে হাত ধরে ধরেই বড় হয়েছি। আমি তো 13-14 বছর লেখাপড়া আমার মাইন্ড আসছে, সেইটাকে রেখে ওই জায়গাটাকে রেখে আমি এই জায়গাতে এস্টাবলিশ হওয়া, যে আমি তো কখনো ভাবিনি এটা আমার প্রফেশন হবে, আমাকে কিন্তু এই দেশের মানুষ আর যেতে দেয়নি। মানে অদ্ভুত অদ্ভুত রকমের গল্প আছে, যেমন আমি আমার চিন্তা তো ছিল নারায়ণগঞ্জ কেন্দ্রিক, ঠিক আছে নারায়ণগঞ্জ মানুষের, কারণ ঢাকা নারায়ণগঞ্জের ডিস্টেন্স মাত্র 15-20 মিনিটের ওই হিসাবটা ধরলে, কিন্তু এখন পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে ঢাকার তফাৎটা কিন্তু হাজার হাজার মাইল এরকম, কারণ হচ্ছে ওরা ওইভাবে ওই জায়গাটা ডেভেলপ হয় না যেটা হওয়া উচিত, কিন্তু আর্ট কালচার হোক নানান সেক্টরে হোক সেইভাবে ডেভেলপ হয়নি। আমি তখন তো চিন্তা করছি ঠিক আছে নারায়ণগঞ্জ মানুষ কিনছে তাতে আমি খুশি, ছোট ছোট পটারি কিনতো, আমার ডিজাইন করা পোশাক কিনতো বা পাঞ্জাবি দিলেই বিক্রি হয়ে যেত, আমি তো আসলে এত আউটলেট করব, বাংলাদেশে থাকবো, পৃথিবীর মানুষ আমার জিনিস চাবে, ওই চিন্তা করতে আসলে করি নাই। এখন যেমন মানুষ ইনভেস্ট করছে বিজনেস করার জন্য, একটা পার্সোনাকে বিট করার জন্য আরেকটা পার্সোনার জন্ম হচ্ছে, একটা বিশ্বরঙ্গে বিট করার জন্য আরো 10টা বিশ্বরঙ্গে জন্ম হচ্ছে, কিন্তু আমাদের সময় কিন্তু ওই জিনিসটা ছিল না। আসলে আমাদের মানুষ বাধ্য করেছে, না তুমি এই লাইনে যেতে পারবা না। আমি যখন টুইন টাওয়ারের শোরুম নেই, সেখানে কিন্তু ওই শোরুমটা আমার ছিল না, কিন্তু আমি ওটা গল্প অনেক বড় গল্প বাধ্য হয়েছিলাম ওটা ওপেন করতে। সানরাইজ প্লাজার যে আউটলেটটা আমাকে শপিং মলের মালিক আমাকে না জিজ্ঞেস করে ব্যানার ঝুলিয়ে দিয়েছিল, যেখানে আপনি আসেন কিনা জানি না, আরুণ ভাই একজন আছেন, আপনাকে না আসতে হবে, তখন টাইলস ও বসায় নাই সানরাইজ প্লাজাতে। মানে প্রত্যেকটা জায়গায় না গল্প আছে আমার, যেমন উত্তরের শোরুমটা ওইটা চেয়েছিলাম আমি শুটিং এর কাপড়ের কিছু একটা করবো, পরে ওটাকে আমি শোরুম করে ফেলি। চিটাগং তিলে বা রাজশাহী যেখানে হোক, ওগুলা কিন্তু আসলে যখন শুনি মানুষ বগুড়া থেকে সেখানে কাপড় কিনতে আসতো, রংপুর থেকে আসতো, তখন হয়তো ঠিক আছে তাহলে ডিমান্ড আছে। আস্তে আস্তে আসলে মানুষের এটা আমি মনে করি একটা সাপোর্ট, একটা সার্ভিস দেওয়ার জন্য করেছি, কখনোই ব্যবসায়ী হব অনেক অনেক টাকার মালিক হব ওই চিন্তা কখনোই আমার মাথায় আসে না। আসলে সবসময় কাজটাকে ভালোবেসেছি, অ্যাজ এ আর্টিস্ট কাজ করেছি, যখন একটা মানুষ আমার ডিজাইন করা কাপড় পরে ওই সময় 94 সালে যে আনন্দটা লাগতো, 2020 সালে আমার ওই আনন্দটাই লাগে, আনন্দটা বেশি আসলে সবসময়। আচ্ছা বিপ্লবদা, তুমি আমাকে ছোট করে দুইটা গল্প বলো। একটা হচ্ছে গিয়ে যে প্রথম কি ডিজাইন করেছিলে, প্রথম ডিজাইন,
মানে অফিসিয়ালি যেটাকে তুমি সেল করেছিলে, এমনি তো ধরো আমরা আমাদের কাপড় চোপড় ছোটবেলায় হ্যাঁ ডিজাইন হ্যাঁ ডিজাইনিং, সেইটা না, মানে অফিসিয়ালি ডিজাইন করে সেল করেছো, প্রথম ইনকামের টাকা দিয়ে কি করেছো? আর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জের রং থেকে তুমি ঢাকায় যখন এসেছিলে, সেটা ঢাকায় বোধহয় মিমিয়াপুর একটা রং ছিল, এরকম কিছু একটা ছিল কি? মিমিয়াপার, হ্যাঁ মিমিয়াপার রং ছিল। হ্যাঁ, পারমিশন নিয়ে, নামটা পারমিশন নিয়ে নিজের মতো রং করলে, সেই রং থেকে বিশ্ব রং করলে, এই গল্পটা প্রথম মিমিয়াপারের কথা ইনকামের বলি, টাকা দিয়ে কি করেছিলে এবং রং থেকে বিশ্ব, নারায়ণগঞ্জের রং থেকে বিশ্ব রং হওয়ার গল্পটা বলো। আচ্ছা জিনিসটা হচ্ছে কি, মিমিয়াপার রং কিন্তু আমার পরে, আমারটা হচ্ছে 94-এ, মিমিয়াপারটা খুব সম্ভবত 96 বা 97-এ হবে। তখন আমি চারুকলাই পড়ি এবং বিপাশা বিপাশা হায়াত যে অভিনেত্রী, বিপাশা হায়াতের কাছে আমি প্রথম শুনেছিলাম যে রং নামে একটা দোকান হচ্ছে। তখন তো আমার ঢাকায় শোরুম ছিল না। বিপাশা মিমিয়াপাকে বলেও ছিল যে মিমিয়াপা টনি দাস ভাইয়ার ছিল এটা, যেরকম আমার বন্ধু তো রং নামে একটা আছে। তো ওই সময় তো আসলে প্রথম আলো আসলো এবং তখন অত সিরিয়াসলি জিনিসটা ভাবি নাই, যে আমি তো নারায়ণগঞ্জ উনি ঢাকায়। তখন একটা সময় নকশাতে যখন নিউজ হতো তখন রং নারায়ণগঞ্জ আর রং ঢাকা লেখা থাকতো যেন মানুষ বুঝতে পারে। তো ওই জায়গা থেকে এক সময় তো তারা ওদেরটা বন্ধই হয়ে গেল। আর আমার রং বিশ্ব রং হলো তো 2015 সালে, আমাদের একটা পার্টনারশিপ বিজনেস ছিল এবং সেই বিজনেসটা যখন আমি পার্টনারশিপটা ক্লোজ করি তখন নতুন রং বিশ্ব রং নামে আমি লঞ্চ করি লোগোটা। এবং তখন কথাই হয়েছিল যে রং নামে কোনো আউটলেট থাকবে না, এবং রং নামে আসলে কোনো আউটলেট নেই এখন, এখন আর তো রং আমার যে আউটলেটটা সে বিশ্ব রং বাই বিপ্লব সাহা, এখন বিশ্ব রং বাই বিপ্লব সাহা নামেই চলছে। আর প্রথম ডিজাইন যদি বলতে, পোশাকের ডিজাইন আসলে ডিজাইন বিক্রি করে রং হওয়ার পরে আসলে ডিজাইন আমার বিক্রি করেছি, কিন্তু এর আগে রঙের আগে যেটা আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার আগে তো অনেক ডিজাইন করতাম, অনেকের জন্যই করতাম, সেগুলো আসলে এমনি এমনি করতাম মানুষের জন্য। কাউকে টাইডের একটা ওড়না করে দিতাম, কাউকে একটা শাড়ি করে দিতাম, কাউকে হয়তো ফ্যাব্রিক দিয়ে কোনো ডিজাইন করে দিতাম, সুতার কাজের হয়তো কোনো কামিজ করে দিতাম, সেগুলো শখে নিজে এমনি করে দিতাম। আর রং হওয়ার পর রং তো প্রথমে পোশাক ছিল না, প্রথম তো আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল এটা, এবং আমরা বিভিন্ন ধরনের গিফট আইটেম সেল করতাম, পেইন্টিং সেল করতাম, শোপিস সেল করতাম, নানান ধরনের এগুলি সেল করতাম। প্রথম শাড়ি আমার মনে আছে সাদা খানের উপরে আঙ্গুর একটা ডিজাইন ছিল আমার, যেটা এখন আমার মনে আছে। তখন সান্ত্বনা মার্কেটে যে শোরুমটা ছিল সেখানে লম্বা একটা বারান্দা ছিল, আমি চারুকলা থেকে ফিরে গিয়ে বা কখনো ছুটি থাকলে ওই বারান্দার মধ্যে আমি অনেক শাড়ি পেইন্টিং করতাম ব্রাশ দিয়ে এবং সেইগুলা সেল হতো। আর আর এমনিতে যদি প্রথম ইনকাম বলি, সেটা হচ্ছে আমি আর্ট স্কুলে টিচার ছিলাম, যে আর্ট স্কুলে আমি আর্ট শিখতাম সেখানে আমি জয়েন করি এবং তারা আমাকে 80 টাকা বেতন দিত। 80 টাকা বেতন আস্তে আস্তে জমালাম এবং সেই টাকাগুলি আমি এক সময় রঙে ইনভেস্ট করেছিলাম। আচ্ছা, গানি দাপা নেই, আমরা বিজ্ঞাপন বিরোধিতা একটু পরে যাই না সবা। কানিজাপু আসলে এই জন্য আমার ঘটঘট করে ওকে অনেকগুলো প্রশ্ন করে নিতে নেই, কারণ ও কখন নাই কখন আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, তুমি তুমি অনেকগুলো এরকম ছোট ছোট, এরকম না যে তুমি এই COVID-19 এর এই সময়টাতেই তুমি ভিডিও বানাচ্ছো, এটা একটা অনেকেই করেছে পৃথিবী জুড়ে, অনেকেই করেছে, কিন্তু আমাদের জন্য কিন্তু একটা নতুন ধরনের কনসেপ্ট যে তুমি তোমার ডিজাইন গুলো দিয়ে একটা গল্প বলো, সেটা মিউজিক্যাল একটা থিম বলো অথবা একটা নাটকের থিম বলো। তো এখানে তোমার অভিনেতা অভিনেত্রীরা বা মডেলরা একটা গল্প বলে ড্রেস পরার সাথে সাথে, এই ব্যাপারটা তোমার মাথায় কি করে আসলো, এই আইডিয়াটা কি করে আসলো? আমি না যেমন কানিজাপাড়া জানে সবসময় খ্যাপা, আমি নাকি ড্রামাবাজ। হ্যাঁ, আমার না মানে সবসময় মাহিনাপা খুব বলে এটা একটা ড্রামাবাজ, আমাদের শ্রদ্ধেয় ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার মাইন খান। এবং আমার যে কোনো কিছুর ভিতরে এক্সপ্রেশনটা খুব ডিমান্ড করে, সেটা একটা ছবি হোক, ওটা ভিডিও ফুটেজ হোক, ওটা গান হোক। যেমন আমার যে নিজের গানগুলো আছে সেগুলো একটু শুনলে দেখবা যেগুলোর মধ্যে অনেক রং ঢং আছে, একটা গান গেয়ে ফেললাম তা না, ওগুলোর মধ্যে একটু কথা থাকে, গল্প থাকে, হাসি থাকে, একটু টুইস্ট থাকে আর কি। তো ওইটা আমার কাজের একটা ক্যারেক্টার হতে পারে, এবং এক্সপ্রেশন বা ড্রামা যদি না থাকে আমি মনে করি যে ওইটা আমার ক্যারেক্টার, কাজের একটা ক্যারেক্টার। এবং
ওইটা একটা ধারা তৈরি করেছে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, এবং সেটা হয়তো এখন অনেকে ফলো করে, কাজ করে, ওটা একটা ট্রেন্ডে সেট হয়ে গেছে। এবং আমার মডেল যখন দাঁড়িয়ে থাকে কাপড় পরে, তাকে যে একদম সোজা দাঁড়িয়ে থাকতে হবে তা না, আমি মনে করি যে সে নির্বাক একটা গল্প বলতেই পারে, যেটা দেখে কারো ইচ্ছা জাগবে, একটু হলে আনন্দ লাগবে। আমার শোরুমে তো অনেকেই আসে যারা শুধু ছবি দেখতে আসে, অনেকে আসে শুধু গান শুনতে আসে। তো সেই জন্য হয় কি যে ওটা আমার একটা কাজের ধরন, ওটা আমার একটা ভাষা কাজের, আমি ওটা ওইভাবে প্রকাশ করতে পছন্দ করি। এবং মডেলস, আমার মডেলস বা সেলিব্রিটিস যারা কাজ করেন, তারা ধরেই নেয় যে বিপ্লবের একটা ছবির মধ্যে গল্প থাকে, একটা ছবি স্টিল ছবি কিন্তু একটা গল্প থাকে। তো সেই জন্য হয় কি যে ওইটা আমার একটা কাজের ধারা তৈরি করেছে, যেটা আমি সবসময় ফলো করি আমার কাজের ক্ষেত্রে। আচ্ছা, আমরা কি কানিজ আপু কাছে পাচ্ছি না? বাসায় যাই চলো, কেন এরকম? বেচারা এবার তো অনেক সিরিয়াস ছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, বলো কেন এরকম হচ্ছে? গতকাল থেকে সে এক্সাইটেড, কিন্তু আজকে দেখো পাওয়া হ্যাঁ যাচ্ছে না। বুঝলে, একদিন আগে চলে আসছে আমার কাছে, কারণ কানিজাপুর আমার। হ্যাঁ বল। তুমি অসম্ভব ভালো গান গাও, তুমি জি সিরিজ থেকে তুমি একটা মিউজিক্যালি বিপ্লব সাহা বের করেছিলে, এবং সেই ওপেনিং এর দিনও আমি ছিলাম তোমার আশেপাশে, আমার মনে আছে। মানে এই আইডিয়াটা তোমার কেন মনে হলো যে তুমি ভালো গান করো কিন্তু এইটাকে নিয়ে তুমি সামনে আসবে এবং একটা অ্যালবাম আকারে বের করবে, যে এখন কিন্তু সবাই অ্যালবামের কথা ভাবে না, সেই সময়টাতে তুমি অ্যালবাম আকারে বের করলে এবং এভাবে আসবে, এটা কি করে তোমার মাথায় আসলো? আমি বলি, গানের একটা গল্প আছে আমার। গান ছোটবেলা থেকেই আমি গান পছন্দ করি, কিন্তু কখনো আমি গান শিখিনি, কিন্তু প্রচুর গান শুনেছি। এবং যেটা বলেছিলাম যে আমি ছোটবেলা থেকে ঘর কোনো ছেলে, এবং লেখাপড়ার বাইরে যে সময়টাতে ছবি আঁকায়, এবং তার বাইরে যে সময়টা আমার কাটতো, যদি ঘর থেকে বের হতাম কোথাও যেতে যেতে হলে, সেটা আমি যেতাম কোনো মিউজিকের দোকানে, যে মিউজিকের আগে যে দোকানগুলো ছিল রেকর্ড দিয়ে বা সিডি দিয়ে, পরে তো সিডি বের হলো, রেকর্ড করে দিত ওখানে, উর্মি ইলেকট্রনিক, সুর সুরু সুর বিতান, তারপরে ছিল মালঞ্চ, গীতি মালঞ্চ, এই শোরুম গুলো আমার খুব পছন্দের ছিল। আমি ওখানে গিয়ে, আমার বাসায় কোনো ক্যাসেট প্লেয়ার ছিল না, যার জন্য আমি গান শোনার জন্য ওদের সাথে আমি খুব খাতির করতাম, বন্ধুত্ব করতাম, এবং তাদের সাথে বসে বসে গান শুনতাম, এবং তাদের সাথে দোকানদারিও করতাম। তাদের কাস্টমার আসলে গানের খাতা বের করে দিতাম শুধুমাত্র গান শোনার জন্য। এবং মানে লেটেস্ট কোন অ্যালবাম আসা মাত্র আমার বাসায় কিন্তু ক্যাসেট প্লেয়ার না, আমি গান রেকর্ড করে রেখে দিতাম, এরকম ছিল। এবং ওই গান পাগল মানুষ, আমি সবসময় গানের শিল্পীদের খুব পছন্দ করি, শ্রদ্ধা করি। একটা সময় খুব ইচ্ছা করলো যে আসলে কখনো তো গান শিখি নেই, আসলে বাসায় ওই পরিবেশ ছিল না, আর কখনো আমার সারেগামা শিখতে ইচ্ছা করতো না, যে সারেগামা শিখে আমি গায়ক হবো কখনো ইচ্ছা করতো না, কিন্তু গান অনেক, গানের খাতাও ছিল আমার। তো একদিন মনে হলো, আমি দিনাত জাহান মুন্নি যে আমাদের প্রিয় গানের শিল্পী, তাকে আমি শেয়ার করলাম বৌদি যে আমি একটু আমার ভয়েসটা একটু টেস্ট করতে চাই, বলে তাই নাকি? আমি হ্যাঁ। তো এটা অনেক বড় একটা গল্প, অনেকদিন শিডিউল নেয়, উনি যেদিনই স্টুডিও রেন্ট নেয় সেদিন আমার গলা বসে থাকে, ভয়েস আর দেওয়া হয় না। পরে একদিন যাই হোক, অনেক একদিন নাছোড়বন্দা বলে আজকে তোমাকে ভয়েস দিতেই হবে। তারপরে ওদিন আমি চিরদিনই তুমি যে আমার, তারপরে চারটা গানের ভয়েস দিলাম, চিরদিনই তুমি যে আমার, তুমি আমার প্রথম সকাল, এই রূপালী চাঁদে, আর হচ্ছে ভালোবাসা যত বড়, চারটা গান একদিনে গাই, দিনাত জাহান মুন্নি আর আমি। ওই গানগুলি গাওয়ার পর একটা সাহস হয়ে গেল, তখন চিরদিনই তুমি যে আমার ইউটিউবে ছাড়লাম, এবং এত রেসপন্স, মানে গানটা গেয়ে আমি চলে যাই কলকাতায়, আর দিনাত জাহান মুন্নি ভাবি চলে যায় ইসেতে, আমেরিকাতে। কিন্তু গান যখন ছাড়ি তখন কি যে রেসপন্স ফেসবুকের মধ্যে, এটা কি হলো! এখন পর্যন্ত ওই গান ইউটিউবে সবচেয়ে বেশি ভিউজ, লক্ষ লক্ষ ভিউজ ওই গানের। এবং এরপরে আস্তে আস্তে আমি কনক চাপা আপুর সাথে গান করি, আবিদা সুলতান আপুর সাথে গান করি, কোনালের সাথে গান করি, কণার সাথে গান করি, স্মৃতি শাহের সাথে গান করি, তারপর দেবলীনা সুরের সাথে গান করি, এরকম অনেক গান, তারপরে কর্ণিয়ার সাথে, আখি আলমগীরের সাথে প্রচুর গান হয়। আর ওই গানটা আসলে আমার দুর্বলতার জায়গা। মজার ঘটনা হচ্ছে, আমি কখনো রবীন্দ্রনাথের গান করতাম না, কারণ আমার মনে হয় ওনার গান শুনতে পারতাম কিন্তু মনে হয় গানটা আমার না, আমি গাইতে পারবো না, আমি একটু প্লেব্যাক টাইপের আর কি। তো গানগুলো যখন গেলাম, স্বপ্নীল এবং পুলক আমাকে অনেক সাপোর্ট করেছিল, পুলককে বললাম একটু আবৃত্তি করো, কোনাল আমার সাথে ভয়েস দিল, এবং ওই গানগুলি দিয়ে দেবলীনা দুইটা গান করলেন, ওই গানগুলা দিয়ে পরে মনে হলো একসাথে করি গানগুলো, একই সাথে যেহেতু এতগুলো রবীন্দ্রনাথের গান হলো,
এগুলিকে একটা অ্যালবাম করি। ওই চিন্তা থেকেই স্বপ্নিল আর পুলককে আসলে অনেক থ্যাঙ্কস দিতে হয়, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন এবং কোনাল এত সাহস জুগিয়েছিল ওই সময়। গানগুলি এখন পর্যন্ত অনেক সুন্দর লাগে, সবাই খুব প্রশংসা করে। এইভাবে আসলে গান গিয়ে সামনে আসবো সেটা আমার চিন্তা কখনো ছিল না, আসে না। এটা নিজের বন্ধুদের জন্য গাওয়া, এবার একটা ফিল করলাম আমার ছেলে মেয়ে আমার বউ এরা খুব পছন্দ করে। আমার বউ খুবই আমাকে অল টাইম গাইড করে, অল টাইম প্রেশার দেয় প্লিজ গান প্র্যাকটিস করো, শেখো, কি করতে হবে করো, খুব ইন্সপায়ার করে। আমার ছেলে মেয়ে তো যদি বলি বাবা কি গান ছাড়বো ইউটিউবে, আমার মেয়ে সবসময় আমার গানের কথা বলবে, অন্য গানের কথা বলে না। একটা সময় ফিল করলাম ওরাও গাড়িতে আমার গান শুনে, মানে আমি না থাকলেও সামনে ওরা আমাকে পাচ্ছে। ওইভাবে করে এসে থাকেন একটু একটু করে কিছু গান গাওয়া। এখনো বেশ কিছু গান আমার পাইপলাইনে আছে, যেগুলো কোনালের সাথে রোমান্টিক গান, কনার সাথে আছে, ন্যান্সির সাথে আছে। এই গানগুলা হয়তো এই করোনার জন্য পিছিয়ে গেছে আর কি, আর পাবলিশ করা হয়নি। আচ্ছা, তুমি এখন একটু বলো যে তুমি কি ধরনের ফেব্রিকে কাজ করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর তোমার নকশার মধ্যে লোকজ যে ঐতিহ্য সেগুলোকে দেখা যায়। তো আরেকটা আমার সবসময় প্রশ্ন জাগে, যেমন ধরো যে আমরা যখন অভিনয় করি সেখানে অনেক রকম মানে অনেক জায়গার অনেক রকম রেমুনারেশন থাকে, তো আমরা তো সেটার উপরে ডিপেন্ড করে আসলে অভিনয়টা করি না, আমরা আমাদের বেস্ট কাজটাই করার চেষ্টা করি। তো তোমাদের কি এরকম হয় যে এটা তো একটু কম দামে আমি সেল করব, এটা একটু কম দামে একটু কম কনসেন্ট্রেশন দেই, বেশি দামে সেটা বেশি মানে কনসেন্ট্রেশন দেই, এরকম ব্যাপার থাকে তোমাদের? না, আমাদের ব্যাপারটা ওরকম না। আমাদের কথা হচ্ছে প্রোডাক্টটা যেই দামেরই হোক না কেন, সেটাকে কিন্তু তুমি যদি রসালো না করো মানুষ কিন্তু এটা কিনবে না। তুমি মনে করো যে এটা অভিনয়ের মতোই, যে ধরো কোকিলারা আমাদের শ্রদ্ধা অভিনেত্রী ফেরদৌসী মজুমদার একক অভিনয়, তাই না? উনি একা মঞ্চ কাঁপিয়েছেন, তার মানে কি হচ্ছে ওনার এফোর্টটা কিন্তু অনেক বেশি যায়। তা আমরা যখন মনে করি যে আমাকে শুধু ব্লকেই কাজটা করতে হবে, আমার কাপড়ের দাম হবে 1200 থেকে 1500 টাকার মধ্যে, তখন কিন্তু বেস্টটাই দিতে হয়। আর একজন শিল্পী, বিশেষ করে আমি তো আসলে ব্যবসায়ী কখনোই না, আমি এখন পর্যন্ত বিজনেসম্যান হতে পারিনি, কারণ আমাকে সবসময় আর্টিস্ট বাধা দেয়, যেটা আসলে আমি জানি একজন শিল্পীকে কখনো ব্যবসায়ী হতে হয় না, তাহলে তোর তো তখন তার কাজে। আমি দর্শকদের একটা কথা জানিয়ে রাখতে চাই যে বিপ্লব দের সাথে সেভাবে আমার কাজ করা হয়নি, কিন্তু আমি দুইটা নৃত্যনাট্যে যখন অভিনয় করছিলাম, চিত্রাঙ্গদা আর শ্যামা, এবং সেই সময়ে কিন্তু বিপ্লব দা আমাকে অনেক সুন্দর ভাবে সাপোর্ট করেছিল, আমাকে অসম্ভব সুন্দর ব্লাউজ সে ডিজাইন করে দিয়েছিল যে নৃত্যনাট্য গুলোতে আমি ব্যবহার করেছিলাম। বিপ্লব দা এই সবার জন্য করে, এমন না যে শুধু আমার জন্য, সবার জন্য করে, সেই জন্য আমার খুব পছন্দের বিপ্লব সাহা আমাদের। আমি সবসময় এবং এখন পর্যন্ত তোমার ওই সিনেমাটার পোস্টারটা করতে পারিনি, ছবিটা তুলতে পারিনি, আমি এখন পর্যন্ত আপসেট থাকি। ফেরদৌস ভাইয়ের সাথে প্রায় আমার কথা হয়, ফেরদৌস ভাইয়ের সাথে তখন কি একটা ঝামেলা ছিল, আমার সিজন ছিল কোন একটা, চাপ নিতে পারছিলাম না। তো এটা তো একটা অনেক বড় রিস্কি কাজ, কারণ একটা পোস্টার তো সিরিয়াস জিনিস আমার জন্য। তো সেই জন্য আমি ওই ওই দুঃখটা না আমার সবসময় মনে হয় থাকবে। সাবা আর কি যোগাযোগটা খুব কম থাকে, ফেসবুকে দেখি হয়তো, যেমন শাওনের সাথে আমার শুট কখনই করা হয় নাই। আমার খুব পছন্দের অভিনেত্রী কিন্তু তুমি, কিন্তু হয় না যে হয়ে ওঠে না, ব্যাটে বলে মিলে না, আবার যখন শুরু হয় দেখা যাবে শেষ হবে না, এরকম। আমি শাওনকে বলেও ছিলাম যে যখন বন্ধু দিবস আসলেই তোমাদের কথা মনে হয়, এখন তো বন্ধু দিবস ওইভাবে শুট করি না আসলে, সত্য কথা, একটা সময় প্রচুর করতাম। তো দেখা যায় যে ওই কনসেপ্ট নিয়ে কাজ করতে গেলে তোমাদের কথা চিন্তায় আসে, কিন্তু হয়ে ওঠে না। কিন্তু পোশাক ডিজাইনের ক্ষেত্রে কোন শিল্পী আমি মনে হয় না সত্যিকারের শিল্পী, যে বাজেটের উপর আসলে কথা হচ্ছে, তোমার জিনিসটা যদি গ্রহণযোগ্যতা না পায় তোমার খারাপ জিনিসটা, প্রোডাক্টটা আটকে যাবে, তুমি ইচ্ছা করলে জিনিসটা খারাপ করতে পারবে না। আমাদের ভ্যালুটা হয় কি যে দাম অনুযায়ী ভ্যালু অ্যাড হতে থাকে। এখন যদি জিনিসটা 1500 টাকার হয় তাহলে শুধু প্রিন্ট হবে, যদি সেটা 2000 টাকার হয় তাহলে সেখানে একটা আঁচলে হাতের কাজ হবে, যদি সেটা 3000 টাকার হয় তখন বডিতে আর একটু ডলার দেওয়া হবে। এইভাবে করে কিন্তু ভ্যালু অ্যাড হতে থাকে এবং প্রোডাক্টের দাম বাড়তে থাকে, কিন্তু অবহেলা কখনই করা যাবে না। কারণ যে কোনো প্রোডাক্ট যে কোনো মানুষই কিনুক না কেন, সেটা কিন্তু তার গ্রহণযোগ্যতা করেই দিতে হয়। আর মানুষ খুবই কিন্তু এখন এমন না যে অপছন্দের জিনিস কেউ টাকা দিয়ে কিনবে, কারণ সেটা তার নিজের জন্য কিনে। আমার নাটক পছন্দ হচ্ছে না আমি সুইচ অফ করে দিব, কিন্তু যখন আমি কাপড় কিনতে যাব তখন হিসাবই হইতে হবে, আমার পছন্দ হলো কিনা, প্লাস আমার পছন্দ হলেই হয় না। আমি যখন কাপড়টা কিনবো আমার আদার্স ফ্রেন্ড সার্কেল আমার রিলেটিভসরাও পছন্দ করতে হবে, ওই চিন্তাটা কিন্তু মাথায় থাকে। তুমি যখন একটা ড্রেস পরবা তুমি খেয়াল করবে না, যতক্ষণ মতো বিপ্লবটা বলবে না যে সুন্দর হয় নাই, তত মন থেকে একটা অস্থির লাগতে থাকে।
তো সেই জন্য হয় কি, প্রোডাক্ট যখন ডিজাইন ডেভেলপ করতে হয় আমরা রেঞ্জের ভিতর থেকে ডিজাইনটাকে ডেভেলপ করি, এবং সেটাকে অবশ্যই এস্টাবলিশ করতে হয় আমাকে, যেন একটা স্ট্রং ভয়েস দিতে হবে এটার মধ্যে, যেন পাবলিক এটা কেনে, না কিনলে তো কাপড়টা আটকে যাবে এরকম। আচ্ছা, আর তুমি এই তোমার যে আগের কি যেন প্রশ্নটা ছিল, এটার আগের একটা প্রশ্ন ছিল মনে হয়, এটা ছিল যে তুমি তোমার নকশার মধ্যে খুব লোকাল, মানে আমাদের দেশীয় ঐতিহ্যের ব্যাপারটা খুব বেশি থাকে, সেটা কি তুমি খুব কনসিয়াসলি করো না সেটা অটো তোমার মধ্যে চলে আসে? এটা আসলে আমি দায়িত্বের সাথে করি। কারণ হচ্ছে কি, আমি একটা সময় ফিল করলাম, এখন মনে করো আমি যখন ছবি আঁকতে চাই, ছোট একটা বাচ্চাকে তুমি কিন্তু, ও আর্টিস্ট হবে কিনা তুমি জানো না, কিন্তু তুমি যদি ওকে ল্যান্ডস্কেপ করতে বলো, ও কিন্তু একটা নীল আকাশ আঁকবে, ও কিন্তু একটা নদী আঁকবে, ও একটা গ্রামের বধূ আঁকবে, ও সবুজ ক্ষেত আঁকবে, ধান ক্ষেত আঁকবে, নৌকা আঁকবে। তার মানে কি হচ্ছে, জন্ম থেকেই কিন্তু একজন মানুষ শিল্পী হয়ে জন্মায়, এবং সে তার চারপাশ দেখেই কিন্তু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। অতএব আমি যখন বাংলাদেশে বসে থেকে ছবি আঁকছি, তার মনে আমি দেখতেই পাচ্ছি সে মানে নিজের অবচেতন মনে বাংলাদেশে ছবি আঁকছে। তো আমি ডিজাইন করতে যাচ্ছি, আমি একটা জিনিস সময় ফিল করলাম যে আমাদের যেমন চারুকলায় পড়ি, যখন আমাদের পোর্ট্রেট করতে দেয়া হলো, আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে গায়ের রং শ্যামলা বা উজ্জ্বল শ্যামবর্ণ বা কালো, এই ধরনের ফিগার গুলি কি দ্বারা বসানো হতো আমাদের সামনে ছবি আঁকার জন্য। তো একদিন যখন স্যার আমাদেরকে করলেন কি যে ফর্সা, মানে ফরেনার আঁকলে কি হবে, আমরা না ফরেনারের গায়ের রঙে রাখতে পারছিলাম না, এত ফর্সা ওই স্কিন কালার বানাবো কি করে, টেনশনে পড়ে গেছি যে ওটা তো ওই রংটা বানানো আমরা শিখি নাই, আমরা তো সবসময় বার্নসেনা, কোবাল ব্লু, রেডিয়েন্ট গ্রিন, ক্রিমসন লেক, এই রং রং গুলি বানিয়ে বানিয়ে অভ্যস্ত গায়ের রং। তো যখন ফর্সা গায়ের রং বসানো হলো, তখন পারছিলাম না। তো ফ্যাশন ডিজাইনিং এ যখন কাজ করা শুরু করলাম, দেশের মানুষের জন্য কাজ করতে শুরু করলাম, তখন ফিল করলাম যে আসলে তো যুগ যুগ ধরে আমাদের দেশে কাজ হচ্ছে, কিন্তু সব সময় হয় ভারত, নাইলে পাকিস্তান, নাইলে চায়না, নাইলে ব্যাংকক, নাইলে এইটা সেটা দিয়ে একটা জগা খিচুড়ি মিলিয়ে আমাদের দেশে ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। সব বাইরে যাচ্ছে নিয়ে আসছে, বাইরে যাচ্ছে নিয়ে আসছে, কিন্তু দেশের ভেতরে দেশের রং যখন আমি ইউজ করব, তার মানে দেশের ভিতরে এমন কিছু আছে যেটার ভিতরে আমরা অনেক মোটিভ খুঁজে পাবো। তখন মোটিভ খুঁজতে শুরু করলাম, আমাদের আর্কাইভে গিয়ে হোক, গুগলে গিয়ে হোক, সার্চ দিয়ে হোক, কান্তজি মন্দির হোক, রিক্সা চিত্র হোক, আমাদের পটচিত্র হোক, আমাদের নকশি পিঠা হোক, আমাদের শীতল পাটি হোক, আমাদের অজস্র অজস্র কনসেপ্ট, এবং লাস্ট পর্যন্ত আমি তো বাংলাদেশের ফোক সিনেমা যেগুলো চলচ্চিত্র যেটা, সেখান থেকে আমি মোটিভ নিয়ে আসছি, এবং সেটা এস্টাবলিশ হয়েছে, সেটা একদম পুরো পৃথিবী জুড়ে সাড়া জাগিয়েছে। তার মানে কি হচ্ছে, আমরা আমরা বাঙালিরা আসলে, আমি খেয়াল করেছি আমাদের ঐতিহ্য কে ধ্বংস করার করার জন্য আমরাই সবচেয়ে বেশি অবদান রেখেছি। আমরা কখনোই চেষ্টা করিনি আমাদের চারপাশে ঐতিহ্য গুলোকে আমাদের পোশাকের ভাষায় তুলে নিয়ে আসতে, তাইলে কিন্তু আমরা গত, আমারই তো 25 বছর যাবত আমি কাজ করছি, একটার পর একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি, শেষই হচ্ছে না, মনে হচ্ছে প্রতিদিনই নতুন করে দেখছি, নতুন জেনারেশন তৈরি হচ্ছে, নতুন ডিজাইনাররা এসছে, তারা ওই ভাষায় কাজ করার চেষ্টা করছে, তারা খাদি নিয়ে কাজ করছে, তারা টাঙ্গাইল নিয়ে কাজ করছে, তারা সিরাজগঞ্জ নিয়ে, জামদানি নিয়ে, মাসলিন নিয়ে। ওই ধারা যদি আমি তখন আমাদের মতো লোকরা নিজস্ব উদ্যোগে, একদম নিজস্ব উদ্যোগে, নিজস্ব প্রচেষ্টায়, নিজস্ব ইনভেস্টমেন্টে না করতাম, আজকের বাংলাদেশে যে ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তারা পহেলা বৈশাখ কি, পহেলা বসন্ত কি, বিজয় দিবস কি, তুমি খেয়াল করো, আমারও মনে আছে স্টুডেন্ট লাইফে কেউ যদি পতাকার রঙের একটা কিছু পড়তো, পতাকা রঙের প্লিজ এটা পড়তে পারবো না, লাল সবুজ, সেই লাল সবুজ দেখা এখন কত ট্রেন্ডি একটা রং, মানুষ সারা বছর পড়ছে, আমরা বিজয় দিবস, আমরা মার্চ মাস, আমরা 21 ফেব্রুয়ারি, সাদা কালো দেখো সারা বছরের পোশাক এখন। তার মানে কি হচ্ছে, একটা শিক্ষিত গোষ্ঠী যখন তার এই বিষয় বিষয়ে কাজ করবে, তখন কিন্তু তোমার বিজনেস ডেভেলপ হচ্ছে, এটাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের, যেটা কানিজাপাকে বলছিলে যে ওই 500 কর্মীর সাথে কিন্তু আরো 4 জন করে যোগ হচ্ছে, বা ওই 5,000 মানুষের সাথে আরো 15,000 করে যোগ হচ্ছে, তার সাথে আরো তাঁতিরা, এটা সেটা, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। আমি যখন টাঙ্গাইলে যাই, যেতাম আগে, মনে হয় যে আমরা পোশাকের সাথে সাথে কিন্তু আমাদের হিস্ট্রিটাও জানতে পারছি না, এই যে 16ই ডিসেম্বর অথবা 26শে মার্চ, আমরা কেন তাহলে পতাকার রংটা পড়ছি, এই পতাকার রঙের এই বিশেষ দিবসগুলোর কারণ কি, এটা থেকেও কিন্তু, এটা কিন্তু আমরা বায়াসড হচ্ছি না, আমরা হিস্ট্রিটা একটুখানি খেটে দেখছি, একটু জানছি, গল্পগুলোও আমরা জানতে পারছি। হ্যাঁ, এবং পতাকার দৈর্ঘ্য কত ছিল, পতাকার আসলে রংটা কি,
বর্ষা পতাকার শেপটা কি আসলে, এবং এই রংটাকে কত ভাবে কম্পোজিশন করে সামনে নিয়ে আসা যায়। একটা সময় যেমন ছিল যে পতাকা সবুজ থাকবে, লাল সূর্য আঁচলে থাকবে, এখন আবার সেটাতে বেরিয়ে আসছে না, লাল সবুজ সারা বছরের পোশাক হবে। তো এই চিন্তাগুলো যখন আমরা করি, মনে করে এই ছোট ছোট ইভেন্ট গুলা, তখন কিন্তু একটা দায়িত্বের সাথে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, আমাদের লাইফস্টাইল পাতা মিডিয়া অনেক অবদান রেখেছিল, চ্যানেলগুলো অবদান রেখেছিল। খেয়াল করে দেখো, বাংলাদেশের মানুষকে কিন্তু এই বুটিকের ভেতর আনতে হয়েছে আমাদেরকে। আমরা যতই গার্মেন্টস নিয়ে গর্ব করি, গার্মেন্টস আমাদের গর্বের জায়গা, তারা প্রচুর বিদেশি মুনাফা আমাদেরকে দিচ্ছেন, কিন্তু যেটা তুমি বললে গুরুত্বপূর্ণ কথা, আমাদের এই একটাই কাজ, আমরা যে কাজটা করছি সেটা আমাদের ঐতিহ্যকে আমরা লালন করছি, সেটার মাধ্যমে আমাদের দেশীয় তাঁতি শিল্পী বলো, যারা সূচি শিল্প করে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে এই কাপড়কে ঘিরে, তাদের একটা বিশাল কর্মসংস্থান তৈরি হচ্ছে, বিশাল একটা উন্নতি ঘটছে। আমি যখন একটা সময় তাঁতি বাড়ি যেতাম, তাদের টিনের ঘর ছিল, এখন সব টাইলস এর বিল্ডিং। তার মানে হচ্ছে তাদের জীবন জীবিকার কারণে ব্যাপক পরিবর্তন আসছে। আমি যেই বাড়িতে যেতাম সেই বাড়ি কিন্তু এখন না, তারা এক একজন খুব ভালোভাবে আছেন, এবং তুমি টাঙ্গাইল বা সিরাজগঞ্জ গেলে তোমার কাউকে দেখলে না অভাবই মনে হবে না, তারা অনেক ভালো আছে। তার মানে কি হচ্ছে, তুমি আমি ডিজাইনের নিয়ে রিসার্চ করছি, তুমি পোশাক গুলো পরছো, একটা ব্যাপক মালার মতো, কিন্তু আমি তৈরি করছি, তুমি মাধ্যম তৈরি করছে বিশাল আমাদের সাথে। আমরা ক্রেতারা সবসময় ওই যে বললে যে দেশের বাইরের ফ্যাশনটাকেই আমরা ক্যাপচার করতাম, এখন যে এই গত 15-16 বছর ধরে একটা নতুন ট্রেন্ড এসেছে যে দেশি কাপড় পরে বা দেশি ফ্যাশনটাকেই নিয়ে একটু এক্সপেরিমেন্ট করাটাই একটা খুব কুল একটা ব্যাপার। এই যে তোমরা একটা ট্রেন্ডটা তৈরি করতে পেরেছো, এটাকে যে কুল ব্যাপারটাকে তৈরি করতে পেরেছো, এটার জন্য তোমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো আমাদের সাথে, যারা এই যে তাঁতি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করেছো ক্রেতাদের সাথে, যেটা তোমরা চমৎকার ভাবে করেছো। ওইটা চেষ্টা করেছি, সবার সহযোগিতা নিয়ে আসলে এই ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এবং এটা আমার একার না বা আমরা একার না, এটা আমাদের সবার কষ্টের ফসল একটা, এবং এটা কোনোভাবেই যেন নষ্ট না হয় সেই জায়গাটা। এখন কিন্তু একটা বাজে সিচুয়েশন চলছে, এটা অনেকে এটাকে নষ্ট করতে চাচ্ছে, এখন তাঁতিরা ভালো নাই, এখন দেশীয় পোশাক শিল্প আবারও হুমকির মুখে পড়ছে, সেই জায়গাটাতে আসলে আমাদেরকে আবার কঠোর হতে হবে, মিডিয়াকে আবার এগিয়ে আসতে হবে, এবং জীবনযাত্রা অনেক জটিল হয়ে যাচ্ছে, ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আমরা মনে হয় আমরা আবার আগের মতো কাজ করতে পারবো। যদিও আমি একদম আমার অনুষ্ঠানে নেগেটিভ কথা বলতে পছন্দ করি না, তারপরে আমি একটু জানতে চাই যে তোমার তোমার সাথে কতজন পেছনে, তাঁতি এবং সেলসম্যান এবং সবকিছু মিলে তোমার সাথে কতজন কাজ করে? আমার সাথে মনে করো, যদি আমাদের অফিস সেট আপ বলো, শোরুম সেট আপ বলো, তাঁতি বলো, প্রডিউসার বলো, ফ্যাক্টরি মেম্বার বলো, সবকিছু মিলে তো 5,000 তোমার মানে আমরা যাদের সাথে হ্যান্ডেল করছি আর কি। আবার তাদের সাথে আবার অনেকের বিজনেস আছে, ছোট ছোট তোমার, হ্যাঁ, এন্টারপ্রেনার থাকে তো, মিনি এন্টারপ্রেনার, মাইক্রো। তো এই মানুষদের, এই 5,000 মানুষকে তো তোমার পক্ষে সম্ভব না যে তুমি পকেট থেকে দিনের পর দিন তাদেরকে চালাবে, তো এটার জন্য তোমার রং এবং তোমাকে চালু থাকতে হবে। তো এই যে একটার পর একটা দিবসগুলো তুমি ফেল করছো এবং বাসায় বসে আছো, এটা নিয়ে তুমি মানে তোমার প্ল্যান কি? তুমি আসলে ওদেরকে বেতন তো তোমার পক্ষে সম্ভব না দিনের পর দিন নিজের পকেট থেকে, আমার মতো কারো পক্ষে হবে ভবিষ্যৎটা কি আসলে সাবা? এখন যেটা আমি মনে করি, আসলে মানসিক ভাবে আমি যদি সুস্থ থাকি, আমি হয়তো সুন্দর কিছু চিন্তা করতে পারবো, পজিটিভ কিছু চিন্তা করতে পারবো। আর যেহেতু এইরকম সিচুয়েশন আমরা কেউই কখনো ফেস করি নাই, আমি মনে করি আমরা হয়তো অনেক সময় বন্যা দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, রাজনৈতিক অনেক অস্থিরতা দেখেছি, কিন্তু তার মধ্যেও অর্থনৈতিক চাকাটা কিন্তু চলেছে। কিন্তু এরকম স্থবির হয়ে যাওয়া, তারপর এরকম একটা সিজন টাইমে এসে এরকম সিচুয়েশন তৈরি হয়ে যাওয়াটা, এটা তো কখনো ফেস করিনি। তো সেই জন্য কিছু কিছু প্ল্যান করছি, আসলে হয়তো পরিধিটাকে কমানো হতে পারে, আবার যদি পজিটিভলি চিন্তা করি হতে পারে যে আল্লাহ হয়তো একটা কঠিন সময় ফেলেছেন, এমন কিছু হয়তো ঘটতে যাচ্ছে, সামনে ঘটবে, সেখানে হয়তো আমাকে পেছনের দিক ভাবতেই হবে না, এরকম অনেক কিছু ঘটেছে। তো সেই জন্য সবাই আসলে সৃষ্টিকর্তার দিকেই আছি, এবং বর্তমান যে স্টকটা জমে গেছে, 2টা ইভেন্টের স্টক তো কম কথা না, কোটি কোটি টাকা স্টক, এই স্টকটাকে খালি করা কিভাবে,
বিজনেসটাকে রান করিয়ে রাখা, ওদের স্যালারি আমার পক্ষে তো সম্ভব না বা আমার মতো কারো পক্ষে সম্ভব না। তারপর যে প্রডিউসার পার্টি গুলা যারা আমাদেরকে কেন্দ্র করে, তাদের ছোট ছোট ফ্যাক্টরি আছে, তাঁত আছে, এই প্রোডাক্ট সেল না হলে বা নতুন অর্ডারই বা তাদেরকে কিভাবে দিব, তারাই বা কিভাবে আবার চলবে, পুরোটা তো একটা চেইনের মতো, সবাই আসলে একটা কঠিন অবস্থায় আছে। তো লকডাউন এটা আসলে কি হয়, আমি মনে করি যে এই পরিস্থিতি থেকে আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, এই পরিস্থিতি থেকে উত্থানের উপায় আমাদেরকেই করতে হবে এবং এই দেশের মানুষকেই করতে হবে। সেই জন্য আমি যতবারই লাইভে এসেছি, কথা বলেছি, মানুষের সাথে কথা বলতে গিয়ে আমি বারবারই বলেছি যে আমরা আমাদের দেশীয় শিল্প, সেটা শুধু পোশাক না, দেশের মানুষের সম্পৃক্ততা আছে যে কোনো প্রোডাক্ট, এটা প্রায়োরিটি আগে। আমরা যতদিন না পর্যন্ত এই মানুষকে তৈরি করব যে আমাদের দেশকে আগের জায়গায়, আগের অর্থনৈতিক চাকা সচল করার জন্য আগের মতো করে আমাদেরকে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা সবাই সবার সাথে দাঁড়িয়ে দেশীয় শিল্পের পাশে থেকে দেশীয় মানুষকে সহযোগিতা করে এই দেশকে আবার উন্নত করতে হবে। এই দেশ আমিও মানুষকে চালিয়ে রাখতে পারবো না এবং সরকারের পক্ষেও সম্ভব না। তার মানে কি হচ্ছে, এই 16 কোটি 17 কোটি মানুষেরই পক্ষে সম্ভব যে আমরা একটু একটু করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের জায়গাটাকে আবার সেই আগের জায়গার তুলনা তৈরি করে নিতে যেন পারি, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেশীয় পণ্য ব্যবহারের আর কিছু হইতে পারে না এই জায়গাটা বর্তমান সিচুয়েশনে। আচ্ছা, তোমার কি এখন চলছে, তুমি কি এখন হোম ডেলিভারি দিচ্ছো বা কি আমি করছো, হ্যাঁ কিভাবে? অনলাইন আমাদের সবসময় চালু আছে, আমরা অনলাইনে সার্ভিস দিচ্ছি এবং বিশ্বরং ফ্যান পেজ আছে, বিশ্বরং.com আছে, দুটাতে সার্চ দিলেই BISHWORANG এই নামে সার্চ দিলেই তারা পেয়ে যাবে। সেখানে আমাদের একটা বিশাল কর্মী বাহিনী কাজ করছে অল টাইম, তারা হোম ডেলিভারি দিচ্ছে ঢাকার মধ্যে, আর ঢাকার বাইরে হলে এসে পরিবহন বা বিভিন্ন মাধ্যমে পৌঁছানোর আমরা ব্যবস্থা করছি। তাছাড়া আমাদের কিছু ঢাকায় আউটলেট আমাদের খুলে দেওয়া হয়েছে, যেমন উত্তরা, বনানি, সানরাইজ প্লাজা, লালমাটিয়া, ওয়ারিতে, তারপর নারায়ণগঞ্জ সান্তনা মার্কেট, তারপর রাজশাহীতে, দিনাজপুরে। আমাদের ফ্যান পেজে গেলে অ্যাড্রেস গুলো পেয়ে যাবে, কাস্টমাররা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যেমন অনলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 01819257768, এই নাম্বারে কল করলো আমাদের ফোন রিসিভ করবে এবং তাদের পছন্দের জিনিসটা আমরা পৌঁছে দিতে পারবো। আমিও চাই না মানুষ ঘর থেকে বের হোক, কেউ যদি একান্তই মনে করছে, কারণ আমাদের একটা জিনিস বলতে চাই, সাবা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ, এটা বলাই উচিত। কারণ আমরা মনে করছি যে শপিং মল গুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এটা ঠিক আছে কথাটা, আমিও চাই না কেউ ঘর থেকে বের হোক, কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু বর্তমানে আর কেউ ওরকম নাই যে ঘরেই বসে আছে। এই শোরুম গুলির সাথে জড়িত যেটা তুমি বললে, যাদের বেতন, এদের পরিবার, এদের কর্মসংস্থান কে করবে, দোকান ভাড়া কে দিবে, সার্ভিস চার্জ কে দিবে, তারপর তোমার বিদ্যুৎ বিল, এগুলো নানান ধরনের খরচপাতি আছে। তো শোরুমের খোলা হয়েছে আসলে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই কিছু শোরুম খোলা হয়েছে যেন মানুষগুলো অ্যাটলিস্ট এক টাকা আসলো সে তার বেতনের একটা অংশ পেতে পারে, সেই জায়গা থেকে শোরুম গুলো খুলে দেওয়া হয়েছে। এবং আমরা সিস্টেমেটিক যেভাবে আমাদের নিয়ম কানুন করে দেওয়া হয়েছে সেই ওয়েতেই একদম পিপি ব্যবহার করে, হ্যান্ড গ্লাভস পরে, স্যানিটাইজার মার্কেটে ঢুকতে, এবং আমাদের আউটলেট গুলা তো আর বাজারের ভেতরে না, ওটা তো গাউসিয়া না, ওগুলি খুবই নিরিবিলি পরিবেশ থাকে, কেউ চাইলে আরামে গিয়ে একটা প্রোডাক্ট কিনে এসে তার নিয়মের মধ্যে থেকে সে হয়তো চয়েস করে নিয়ে আসতে পারে। আমরা ওরকম নিয়ম করিয়ে রেখেছি, ওইভাবে সেট আপ আছে। আর অনলাইনে যদি কেউ কেউ কিনতে চায় সেটা কিনতে পারে, কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র শপিং মলের মাধ্যমে করোনা ছড়াচ্ছে না পুরা। আমি আজকে অনেকদিন পরে আমাদের শোরুমে গিয়েছিলাম, আমার বাসা থেকে শোরুমে যেতে যতক্ষণ রাস্তা আমি গেলাম, ওখানে রাস্তায় দেখে কাউকে, খুব কম মানুষকে মাস্ক ছাড়া কিছু ব্যবহার করতে আমি দেখি নাই, এবং অনেকেই আছে যারা মাস্কও ব্যবহার করেন নাই। তো সচেতনতাটা তো আসলে ওখান থেকেও আসতে হবে, শোরুম বন্ধ করলে, মার্কেট বন্ধ করলে যে সব সচেতন হয়ে যাবে তা না, আসলে সবকিছুর আমি মনে করি নিয়মের ভেতর দিয়ে, আর আমাদের যে বর্তমান ভবিষ্যৎ যে তৈরি হচ্ছে, এখানে তুমি কতদিন ঘরে থাকবে, তোমাকে নিয়ম মেনে তোমার জীবন রিস্কে রেখে তোমাকে ঘরে বেরোতে হবে, তোমার কর্ম সংস্থান এবং তোমার জীবিকা তুমি ওটাকে পালন করতে হবে। অবশ্যই, আমি আমিও সেটা বিশ্বাস করি যে আমরা যদি দিনের পর দিন, আমার কাছে মনে হয় যে আংশিক ভাবে আমাদের যারা নিয়ম নিয়মাবলী তৈরি করছে তারাও বোধহয় এটা কিছুটা বুঝতে পারছে, যে দিনের পর দিন যদি আমরা বসেই থাকি এবং এটাই বলতে থাকি যে অন্যকে সাহায্য করুন, শেয়ারিং, কেয়ারিং, সাহায্য করব, মানে কতদিন পর্যন্ত আমি নিজেই সেটা এফোর্ড করতে পারবো, আস্তে আস্তে তো রাজার ধন শেষ হয়ে যায়। তো
আমরা যত যখনই এটা বাধ্য করব তখনই কিন্তু ব্যাপারটা ভিক্ষা বৃত্তিটা বেড়ে যাবে এবং অলরেডি সেই দিকে যাচ্ছে। এই ব্যাপারটা বোঝা উচিত এবং সবাই মানে ব্যাপারটাকে যেভাবে দেখছে যে কর্মসংস্থানে মানুষ ফিরে যাওয়া মাত্রই অ্যাটাক করবে ব্যাপারটা সেরকম না করে বরং কতটা সচেতন ভাবে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে যাওয়া যাওয়া যায় সেটা নিয়ে এখন ভাবতে হবে। আমার মনে হয় যে এটা হচ্ছে আমরা সবাই আসলে বর্তমানে যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি এখান থেকে কিন্তু আর পিছনে তুমি যেতে পারবে না, তোমাকে এখন বের হতেই হবে। কারণ আমরা তো একটা হজবল অবস্থায় পড়ে গেছি, যেইভাবে আমাদের করোনাটাকে আসলে কন্ট্রোল করা উচিত ছিল সেটা তো করা হয় নাই, পারিনি আমরা যে কোনো কারণেই হোক। তো সেই কারণে হচ্ছে কি, এখন আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো সেই জন্য আমার জীবন তো আর আমার জীবন না, আমার জীবন তো আসলে পরিবারের জীবন। এবং একটা শোরুমের যে কথাটা তুমি বলছিলে এবং কয়েকজন লাইভে গিয়েও বলছেন বা নানান ভাবে স্ট্যাটাস দিয়েও বলছেন, আমরা কেউ শপিং করব না, আমরা মানুষকে সাহায্য করব। তুমি যদি একটা পণ্য কেনো, দেশীয় পণ্য কেনো বা যে প্রোডাক্টই কেনো, তুমি কিন্তু ইনডিরেক্টলি সহায়তাই করছো। এখন তোমার ঈদের শপিং মানে আগের মতো নাই, আনন্দের ঈদের শপিং। এখন আগে যদি 5,000 টাকা দিয়ে তুমি একটা কাপড় কিনতে, তুমি এখন 1,000 টাকা দিয়ে কেনো না একটা কিছু, কিন্তু ওই 1,000 টাকার একটা অংশ কিন্তু ওই কাপড়ের গল্পে যারা যারা ছিলেন তারা কিন্তু 1 টাকা হলো পাবেন। তার মানে হচ্ছে তুমি কতক্ষণ ত্রাণ সহযোগিতা দিয়ে লাইনে লাইন দাঁড় করিয়ে তুমি সহযোগিতা করবে, যেটা তুমি বলছিলে রাজার ধন ফুরিয়ে যাবে। তুমি মানুষকে সচল করো, মানুষকে কর্মযোগ্যে ফিরিয়ে নিয়ে আসো, তবেই তুমি দেখে তোমার লোড, তোমার সমাজের লোড, তোমার দেশের লোড কমে যাবে। সবাই মিলে যখন কাজ করব তাহলে আমার মনে হয় যে আবার অর্থনৈতিক চাকাটা একটু একটু করে, তার মধ্যে কার রিজিক কতটুকু আছে, কার আয়ু কতটুকু আছে এটা তো আসলে কেউই বলতে পারছে না। আমরা তো ঘরে বন্দি থেকে অনেক মারা যাচ্ছে এখন, আসলে আর ওই ওই চিন্তা পিছনে যাওয়ার কোনো কোনোই পথ দেখছি না আমি। আমি আসলে লাস্ট 2-3টা প্রশ্ন মানে কমেন্ট পড়ি। কানিজ আপু অনেক সুন্দর কথা বলছেন, তানহা আক্তার বলেছেন, ওটা বোধহয় বেশ আগেই বলেছেন। তো কানিজ আপু আসলে খুব সুন্দর কথা বলছিলেন কিন্তু উনি আমাকে যেটা SMS করেছেন যে উনার বারবার ফোন আসছিল সেই জন্য উনি আসলে বারবার ডিস্টার্ব হচ্ছিল উনার, সেজন্য আর আসতে পারেনি এবং সরি জানিয়েছে। আমিও কানিজ আপুকে অনেক মিস করছি কারণ আমার অনেক কিছু জানার ছিল উনার ব্যাপারে, উনার পার্সোনাল ব্যাপারে। আচ্ছা, আহমেদ সাবের বলেছে, বিপ্লব সাহা ইয়াং লুকিং কিভাবে রাখছেন দাদা, সেই রাখছে শেষ করি এই রহস্য শুনতে শুনতে। কি বলবো, তুমি কি করে এখন এত ইয়াং লুকিং, একটু মানুষকে জানাও, আমাকেও জানাও তোমার রহস্য। সাবা, আমার যথেষ্ট বয়স হয়েছে আসলে, সেটা না ধরা পড়বো না এটাই বলছে লোকজন যে তোমার যথেষ্ট বয়স হয়েছে তুমি বলছো কিন্তু সেটা ধরা পড়ছে। এটা আমাকে অনেক শুনতে হয় এবং আমি একটু বলতে চাই যে আসলে আমি অনেক হাসি, মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করি এবং খুব পজিটিভ মনের একটা মানুষ, যেটা তুমি যে কারণে অনেকে আমাকে পছন্দ করে আবার অনেক মানুষ আমাকে অপছন্দ করে সেটা আমি জানি। আমি মনে করি যে সুন্দর চিন্তা একটা মানুষকে সুন্দর রাখে, পজিটিভ চিন্তা একটা মানুষকে সুন্দর রাখে, এবং তুমি এর বিকল্প কিছু না। আমি তো আর এক্সারসাইজ করি না আর ওই ফেসিয়াল করে বসে থাকি না, আমার লাইফস্টাইল খুবই সিম্পল। কোন ঝামেলা আমি যাই না, আমার স্যালনে হেয়ার কাট করতে গেতে যেতে বিরক্ত লাগে। তো সেই জন্য হচ্ছে কি, আমি মনে করি যে একটা মানুষের মনটা সুন্দর থাকলে সে সারা জীবন সুন্দর থাকতে পারবে। এরকম উদাহরণ প্রচুর আছে আমাদের ইন্ডাস্ট্রিতে হোক, আমাদের সমাজে হোক, মানে তুমি খেয়াল করে দেখবে যাকেই তোমার দেখে মনে হবে এই প্রশ্নটা জাগবে, তুমি দেখবে তাকে যদি তুমি রিড করতে পারো তুমি দেখবে তার একটাই কারণ, তাকে তোমার ভালো লাগে। এবং ভালো লাগার কারণটা হচ্ছে তিনি পজিটিভ মাইন্ডেড। এবং একটা মানুষের সামনে গেলে যখন তোমার ভালো লাগবে তার মানে তুমি ধরেই নিবে যে তার লুকিং হোক, তার কথা হোক, তার মন মানসিকতা হোক, সবকিছুই তোমাকে মুগ্ধ করে, সেই জন্য তুমি তার বন্ধু, সেই জন্য তুমি তাকে পছন্দ করো। অতএব এর বাইরে জটিল কিছুই না। আমি মনে করি আহমেদ সাহেব আরো সুন্দর দেখতে, তাকে দেখলে তো বলতে পারবো তিনি কেন এত সুন্দর। আচ্ছা, আরেকটা কথা আসলে কমেন্ট, আমি আরশ এটা খান শেষ পড়ি, শেষ আমার করি। মডেল, আমি আরশ খান লিখেছে যে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, দাদা আপনি বেশি সুন্দর নাকি আপনার মন বেশি সুন্দর, ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন, যেটা বলছিল আমাদের দাদা
বন্ধুটাই আসলে খুব সুন্দর, এটাই হচ্ছে আসল রহস্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিপ্লব দা নিজে হাসতে পছন্দ করেন এবং মানুষকে অসম্ভব ভালো সুন্দর করে হাসাতে পছন্দ করেন এবং সাজাতে পছন্দ করেন। তো খুব ভালো লাগলো দাদা তোমার সাথে আড্ডা দিয়ে। আমার তোমাকে নিয়ে তো গল্পের শেষ হবে না, কানিজ আপুকে নিয়ে অনেক কিছু সত্যি, কিন্তু ওনাকে আর পাওয়া গেল না, কি আর করা। তোমাকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, কানিজ আপুকেও ধন্যবাদ। কিছু বলা থাকলে আমি অনেক, আমার খুব ভালো লাগছে, কারণ তুমি আমার অনেক পছন্দের একটা মানুষ, ছোট্ট বোন একটা, এবং আমরা কিন্তু একসাথে বলতে গেলে অনেক বছর ধরে এরকম সম্পর্ক কিন্তু আসলে খুব কম, খুবই কম, কারণ এখন হিসাবগুলি এত করা থাকে, হিসাবের বাইরে কেউ হাসতেও চায় না, গল্প করতে চায় না, সম্পর্ক করতে চায় না। সেই জায়গা থেকে আমি অনেক লাকি যে সোহানা সাবার মতো অনেক ছোট বোন বন্ধু যারা আমাকে এত বছর ধরে আগলে রেখেছে এবং তাদের ছায়ায় রং আস্তে আস্তে বিশ্ব রং হয়ে উঠেছে, এখন পর্যন্ত অগণিত মানুষের ভালোবাসা একটা জায়গা ধরে রেখেছে। ব্যবসা, ব্যবসায়ী বিজনেস সেটা তো আলাদা পার্ট, কিন্তু এই যে রং থেকে বিশ্ব রং হয়ে মানুষের যে কত স্মৃতি আছে, একটা শাড়িকে ঘিরে যে কত গল্প আছে, তার স্মৃতি লুকিয়ে থাকে, এই গল্প আমি মনে করি অনেকে থাকে না। সেই জায়গা থেকে আমি অনেক লাকি, এবং সাবা তোমার অনুষ্ঠানে আসতে পেরে বিষয়ে কানিজ আপুকে আমি অনেক মিস করছি। পার্সোনাল সৌজন্যে আমি একটা বিজ্ঞাপন করে দিব না লাস্টে, তো সেই জন্য আমারও ভালো লাগছে। আমরা মনে করি যে আরো এরকম অনুষ্ঠান, এবং সাবা তুমি এই অনুষ্ঠান রেগুলার করবে আমি আশা করবো, করোনা চলে গেলেও আমি তোমাকে রিকোয়েস্ট করবো উইথ সোহানা সাবা এরকম অনুষ্ঠান সবসময় যেন চলতে থাকে। আমি তোমার জন্য শুভকামনা করছি, তোমার সুন্দর দিন, এবং যে কোনো দরকারে আমাকে অবশ্যই ফোন করবে এবং আমিও তোমাকে ফোন করবো, আমরা একসাথে কাজ করবো। তুমি জি, ভালো আমি থেকো, এবং জানি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রোগ্রামে আসার জন্য। আর আমি দুই তিনটা কমেন্ট পড়ে আমি শেষ করে ফেলছি আজকে। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, উনি উনাকে আমি আমার বাবা ডাকি, উনি বলেছে দেখে খুব ভালো লাগছে, সাবা আনন্দে থাকিস। রেবেকা সুলতান, আমরা সবাই জানি আমাদের স্টার সিনেপ্লেক্স এর রেবেকা আপু, সে লিখেছে ঈদ ও মোবারক। রেবেকা আপু, হ্যাঁ, আর হাই, ভাইয়া বলেছে সাবার জামাটা খুব সুন্দর। হ্যাঁ, আমিও কিন্তু কখনোই বলবো বলবো ভাবছিলাম, সাবা আসলেই একজন কি বলবো ফ্যাশন আইকনও বলতে পারি। ফ্যাশন সাবা খুব মেনটেন করে সবকিছু, এত যত্ন করে সাজে, আমি যখন ফেসবুকে ছবি যে আমি খুবই, এবং আমার মনে হচ্ছে ক্যালেন্ডার শাড়িটা আমি এখনো মুগ্ধ হয়ে দেখি, কি সুন্দর করে তুমি পরো শাড়িটা, ছবিটা দেখলে আমার মনে হয়। তো সেই জন্য হচ্ছে কি যে সাবার ফ্যান আমিও, এবং আপনার মতো সাবা কিভাবে এত সুন্দর আছে ওর রহস্যটা আমরা কেউই জানলাম না। লাস্ট প্রশ্ন আমি একটু করতে চাই সাবাকে, সাবা তুমি সুন্দর থাকতে কি কি জিনিস লক্ষ্য রাখো, এবং মানুষকে তুমি কি বলতে চাও যে তোমার যে স্নিগ্ধতাটা, মিষ্টি একটা বিষয় তোমার মধ্যে, এটা কিভাবে তুমি নিয়ে আসো? আচ্ছা, আমি না মাঝে মাঝে আমারও জানো এই অনুষ্ঠানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমারও তো অনেক কিছু বলার আছে, কেউ প্রপার প্রশ্ন করে না। তুমি আজকে একটা প্রপার ঠিকঠাক প্রশ্ন করলে, ধন্যবাদ। প্লিজ একটা সেটা এপিসোড হচ্ছে করে যেখানে আমি তোমাকে প্রশ্ন করবো, আমি একটা এপিসোড করবো, এক্স্যাক্টলি আমি প্লিজ। একটা এপিসোড করবো যেখানে আড্ডা সভা হবে কিন্তু তুমি অ্যাঙ্কর থাকবে। আচ্ছা বলো তো এখন আচ্ছা, উত্তরটা। আমি আসলে বলি, অনেকে মনে করে যে আমাদের জীবনে কোনো প্রবলেম নেই, আমাদের জীবনে অনেক প্রবলেম আছে, বাট আমি সব প্রবলেম খুব পজিটিভলি দেখি। যেমন আমি মনে করি যে দিনের পর রাত, রাতের পর দিন হয়, তো ঠিক তেমনি আমি মনে করি যে যখন আমার সাথে খারাপ ঘটনা ঘটে, বিশ্বাস করো আমার মনে হয় কি যে সামনে নিশ্চয়ই খুব ভালো কিছু আসছে, সেই জন্য খারাপ ঘটনাটা ঘটছে। আমি খুব বেশি কষ্ট পাই না, আমি খুব পজিটিভলি দেখি। আর হ্যাঁ, আমি হাসতে, হাসিটা আমাদের এটা ফ্যামিলিগত, আমার নানি অনেক পাগলের মতো হাসতো, আমার মাও সেরকম, আমিও সেরকম হাসতে খুব ভালোবাসি। যেটা আমার এক্স হাজবেন্ড বলতো যে পাগলের আপন মনেই সুখ, তো আমি সবসময় পাগলের মতো, আমার এত কিছু টেনশন আমি নিতে পারি না, আমি সবসময় হ্যাপি থাকতে পছন্দ করি। এবং যেটা আমাকে আমাকে কষ্ট একেবারেই কোনো কিছু দেয় না তা তো না, যেটা আমাকে কষ্ট দেয় আমার কাছে মনে হয় সেটাকে এড়িয়ে চলি। আমি শুধু আমার কাছে মনে হয় যে আমি যদি 70, 80, 90 বছর বাঁচি, তাহলে যেইটুকু নিয়ে, যাকে নিয়ে, যাদেরকে নিয়ে আমি ভালো থাকবো তাদেরকে নিয়েই থাকতে চাই, তো সেইটাই। আর শাড়ির কথাটা বললে, শাড়িটা আমার খুব আপন মনে হয়, এটা একদম আমি নিজের মতো করে পরি। এটাকে ধরো যে ছেলেরা যেভাবে লুঙ্গি পরে নেয় কেচে, আমিও শাড়িটা সেরকম কেচে পরি, আমি এটাকে এনজয় করি। মানুষজন বলে যে শাড়ি পরলে আমাকে ভালো লাগে, কারণ আমি শাড়িটাকে খুব ভালো এনজয় করি। সেটা সেটা অবশ্যই শাড়ি পরবে, এবং তোমার একটা কথা আমার একটা জিনিস মনে হলো যে
মানুষ মার কি, এই লোকটা এত হাসে কেন, এই লোকটা এত হাসে কেন, হাসিটা না আমার নেচার চলে আসে আসলে। এবং হাসি ছাড়া কারোর সাথে কথা বলা যায় আমি না, এটা হয়তো আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি, আমার ফ্যামিলি থেকে। এবং আমি এই জিনিসটা তোমার সাথে একটু অ্যাড করতে চাই যে মন খারাপ যে আমার হয় না তা না, আমিও কষ্ট পাই, আমিও অনেকের পলিটিক্স এর শিকার হই, আমিও অনেকের ভালোবাসা হারাই। কিন্তু তখন আমি যেটা কন্ট্রোল করি যেভাবে, আমি যারা দেখছেন আমাকে বা আমাদেরকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জগতের সবকিছু আপনার মনের মতো হবে না, একদম আপনার সন্তান আপনার মনের মতো হবে না, কিন্তু আপনার নিজের গড়া জিনিসও কিন্তু আপনার মনের মতো না হতে পারে। তো সেই জন্য এই জিনিসটা যখন চিন্তায় আসবে যে এই লোকটা আমাকে এই জিনিসটা বললো, আচ্ছা ঠিক আছে আসলে উনি তো আর আমার মতো না, অতএব এটা হবেই না, খুবই ন্যাচারাল একটা ব্যাপার। আমি যদি আমার মনের মতো সবকিছুই পেয়ে যেত সেটা তো সম্ভব না আসলে, এটা খুবই অস্বাভাবিক জিনিস। অতএব আপনি কারো কারো কাছ থেকে কোনো পজিটিভ জিনিস পাবেন, কারো কাছ থেকে নেগেটিভ কিছু পাবেন, নেগেটিভ যখনই পাবেন তখনই বুঝে নেবেন সবকিছু আমার মতো হবে না, অতএব আপনি খুব সুন্দর থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, হাসি খুশি থাকতে পারবেন। বাহ, চমৎকার বিপ্লব দা, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার এই আড্ডা শেষ হবে না এবং না 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 আমরা বিদায় নিই এবার, সত্যি সত্যি বিদায় একজন এখন আমাদের পার্সোনালিটি। দুইজনের ম্যাচিং কিন্তু এক হয়ে গেছে। যাই হোক, আমরা হারানো বিজ্ঞপ্তি দিতে পারি আমাদের কানেজাপুকে নিয়ে, আমাদের প্রিয় কানেজাপুকে নিয়ে। অসুবিধা নেই, কানেজাপুকে নিয়ে আমরা অন্য কোনো দিন আবার আড্ডা দিব। এবং হ্যাঁ বিপ্লব দা, আমি অনুষ্ঠানটা আসলে চালিয়ে যাচ্ছি, এভাবে করে লাইভে আসবো কখনো ভাবিনি। আমাদেরকে লকডাউন অনেক কিছু শিখিয়েছে, তার পাশাপাশি এভাবে লাইভে আড্ডা উইথ সোহানা সাবা নিয়ে আসাটাও শিখিয়েছে। ধন্যবাদ বিপ্লব সাহা, আমাদেরকে অনেক অনেক সময় দিলে, অনেক ভালোবাসা দিলে, এবং আমার মনে হয় যে লোক মানুষজন যারা আমাদের সাথে ছিল সবার খুব ভালো লেগেছে। অনেক ভালো থাকবে বিপ্লবটা। তুমিও ভালো থেকো আপু, অনেক ভালো থেকো, অনেক 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 বাই। দর্শক, আপনারা খুব ভালো থাকবেন, আমি আবার আসছি সামনের রবিবার দিন নতুন দুজন বন্ধুকে নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, অনেক ভালো থাকুন এবং সাবধানে থাকুন। বাড়িতেই থাকুন, এই কথাটা এখন বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, বলবো যে সাবধানে থাকুন, নিজের পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে খুব ভালো থাকুন। বাই বাই।